سيدنا بلال الحبشي أمية بن خلف ওনার উপর অত্যাচারের স্টিম রোলার চালালো কিন্তু ওনার অন্তর থেকে কালেমার বাণীটা ছিনিয়ে নিতে পারলো না মুসা আলাইহিস সালামের উপর অনেক অত্যাচার চালিয়েছিল ফেরাউন কিন্তু অন্তর থেকে ঈমানকে ছিনিয়ে নিতে পারে নাই সাইয়েদনা বেলালকে উত্তপ্ত মরুভূমির মধ্যে শুইয়ে দেয়া হলো পিট জ্বলে যাচ্ছিল পুড়ে যাচ্ছিল আপনারা জানেন যে আরব দেশের তপ্ত মরুভূমি এতটাই উত্তপ্ত ওখানে চাল ফেলে দিলে ওইটা খই হয়ে যায় মুড়ি হয়ে যায় সেটার মধ্যে শুইয়ে দিয়ে বলা হলো এবার আল্লাহর ডাক এতক্ষণ ডাক ছিল লা ইলাহা ইল্লাল্লাহ কিন্তু তারপরেও এত অত্যাচারের পরেও ঈমান ছিনিয়ে নেওয়া যায় নাই উনি আল্লাহর সংক্ষিপ্ত নাম নিয়ে জিকির করছিলেন উনি পড়ছিলেন আহাদ উনি পড়ছিলেন কি আহাদ এই আহাদ সূরাতুল ইখলাসের ভিতরে আছে না নাই قل هو الله أحد الله الصمد لم يلد ولم يكن له كفوا أحد তো আহাদ হচ্ছে আল্লাহর নাম এজন্য আমাদের অন্তর থেকে ঈমান ছিনিয়ে নেয় এত সোজা না চিল্লায় বলেন ঠিক কি না ঠিক মুমিনের কাছে সবচাইতে দামি জিনিস হচ্ছে তার ঈমান ঈমান যদি চলে যায় সে সব হারালো তার কিছু নাই আর ঈমান যদি তার থাকে তার সব হারিয়ে গেল তার কিছু যায় আসে না চিল্লায় বলেন ঠিক কি না এজন্য আমরা সব সময় কামনা করি যে আল্লাহ তাআলা আমাদেরকে ঈমানের সাথে রাখুক আমরা পড়ি আমিন আমিন এজন্য সব সময় শুকরিয়া করতে হবে একজনের যিনি আমাদেরকে ঈমানের উপর থাকার তৌফিক এনায়েত করেছেন তিনি কে আল্লাহ আল্লাহর শুকরিয়া কি কম কম না বেশি 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 বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মসজিদে নববীতে সালাতের ইমামতি করছেন আল্লাহু আকবার বলে নামাজ শুরু করলেন রুকুতে গেলেন রুকু থেকে দাঁড়িয়ে পড়লেন সামি আল্লাহু লিমান হামিদা ফিসফিস আওয়াজে পেছনে থাকা সাহাবারা পড়লেন রব্বানা ওয়ালাকাল হামদ এক সাহাবী অতিরিক্ত বাড়িয়ে পড়লেন হামদান কাসিরান তয়্যিবান মুবারাকান ফিহি পারেন না সবাই পড়েন হামদান কাসিরান তয়্যিবান মুবারাকান ফি আবার আওয়াজ করে পড়েন হামদান কাসিরান তয়্যিবান মুবারাকান ফিহি বিশ্বনবী সালাত শেষ করলেন সালাম ফিরালেন মুসল্লিদের দিকে মুখ ফিরিয়ে বললেন সামি আল্লাহু লিমান হামিদা বলে যখন আমি দাঁড়িয়েছি তোমরা ফিসফিস করে পড়েছো রব্বানা ওয়ালাকাল হামদ কে যেন পড়েছো হামদান কাসিরান তয়্যিবান মুবারাকান ফি কে পড়েছো আমি তো এটা কখনো শিখাই নাই কোত্থেকে পেলে কেন পড়েছো দাঁড়াও কেউ দাঁড়ায় না ডানে বায়ে সামনে পেছনে কেউ দাঁড়ায় না সবাই ভয় পেয়ে গেছে যে কি যেন কি হয় বিষ্ণুই অভয় দিলেন বললেন যে আমি কিছু বলবো না দাঁড়াও বিষ্ণুনবী অভয় দেওয়ার পর এক সাহাবি হাত তুলে দাঁড়িয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ আমি পড়েছি বিষ্ণুনবী বললেন কেন পড়েছো আমি তো এটা শিখাই নাই সাহাবি বললেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহর প্রশংসা আমার কম কম করলে অন্তর জুড়ায় না আমার করতে মনে চায় বেশি বেশি এজন্য এজন্য আমি নিজ থেকে এটা বানিয়ে বাড়িয়ে মিলিয়ে পড়ে দিয়েছি হামদান কাসিরান তয়্যিবান মুবারাকান ফি বিষ্ণুনবী বললেন ভয় নাই চিন্তা নাই টেনশনের কোনো কারণ নাই কারণ আমি সালাতে থাকা অবস্থায় দেখেছি তোমার এই অতিরিক্ত চারটা তাসবির সওয়াবটা চারটা তাসবির সওয়াবটা বিদউওয়া সালাসুনা মালাইকা 30 এরও বেশি ফেরেশতা কে কার আগে এই সওয়াবটা আল্লাহর আরশে পৌঁছে দিবে এ নিয়ে আকাশে প্রতিযোগিতা চলছিল এজন্য আল্লাহর প্রশংসা বেশি বেশি করার দরকার আছে না নাই বিশ্বনবী সব সময় আল্লাহর প্রশংসা করতেন আর দোয়া করতেন আল্লাহ আমি যেন বেশি বেশি আপনার প্রশংসা করতে পারি আমি যেন আপনার শুকর গুজার বান্দা হতে পারি আল্লাহুম্মা জাআলনি সাবুরা ওয়া জাআলনি শাকুরা ওয়া জাআলনি ফি আইনি সগীরা ও ফি আয়ুনিন নাসি কাবীরা এর মানে হচ্ছে আল্লাহ আপনি আমার ধৈর্যশীল বানান আপনি আমাকে শুকর গুজার বানান আমার চোখে আপনি আমারে ছোট বানান গোটা বিশ্বের মানুষের চোখে আপনি আমারে বড় বানান পড়েন আমিন নিজের চোখে নিজেকে কি করবেন ছোট তাহলে মানুষের চোখে বড় বানাই দিবে কে আর নিজেই যদি বলেন আমি বড় ফেরাউনের মতো আনা রব্বুকুমুল আলা আমি তোদের বড় খোদা আল্লাহ কই তুই হইলি হুদা ঠিক কিনা বড় হইতে পারে নাই নীল নদের পানিতে সুবাই সুবাই আল্লাহ মারছে চিল্লায় বলেন ঠিক কিনা পৃথিবীতে কেউ তো স্থায়ী হয় না
হোক না সে ফেরাউন কি বানামরুদ কেউ ভবে চিরদিন রয় না কেউ ভবে চিরকাল রয় না পৃথিবীতে কেউ তো স্থায়ী হয় না হোক না সে ফেরাউন কি বানামরুদ কেউ ভবে চিরদিন রয় না কেউ ভবে চিরকাল রয় না চিল্লায় বলেন ঠিক কি না চিরকাল কেউ থাকবে না কারণ আল্লাহ ছাড় দেয় তিনি ছেড়ে দেন না মনে রাখবেন আল্লাহ কি দেয় আর কি দেয় না ফেরাউনের কি দিছিল ছাড় দিছে ছাইরা দিছে নমরুদের কি দিছে ছাড় দিছে ছাইরা দিছে এখনো দেখা যায় আল্লাহ অনেকটা ছাড় দেয় ঢিল দেয় সুযোগ দেয় কিন্তু আল্লাহ ছেড়ে দিবেন না চিৎকার করে বলেন ঠিক কিনা এজন্য সব সময় প্রশংসা করব কার আল্লাহ খাওয়ার সময় প্রশংসা কার আল্লাহ ঘুমানোর সময় আল্লাহ জিকির করার সময় আল্লাহ ঘুষ খাওয়ার সময় আল্লাহ ঘুষ খাওয়া যাবে না রাশি ওয়াল মুরতাশি কেলাহুমা ফিন্নার ঘুষ যে দেয় ঘুষ যে নেয় উভয় জাহান্নামে আল্লাহ ঘুষ থেকে আমাদেরকে বাঁচাও আমিন বাংলাদেশে ঘুষ আছে না নাই আছে সরকারি অফিসগুলোতে শুধু নাই বেশি আল্লাহ ঘুষ থেকে হেফাজত করো যৌতুক থেকে হেফাজত করো পর্নোগ্রাফি থেকে হেফাজত করো হিন্দি সিনেমা থেকে হেফাজত করো মারামারি কাটাকাটি থেকে তুমি আমাদেরকে হেফাজত করো গোটা বাংলার জমিনে ঐক্য প্রতিষ্ঠা করার তৌফিক দাও মদিনার সমাজ যেন আমাদের দেশে প্রতিষ্ঠিত হয় আল্লাহ তুমি তৌফিক দাও চিল্লায় পড়েন আমিন এজন্য বিপদে আপদে মুমিন সব সময় প্রশংসা করে কার আল্লাহর প্রশংসা করে শেষ করা যায় যাবে ওয়া ইন তাউদ্দু নিআমাতাল্লাহি লা তুহসুহা আমার নিয়ামত যদি গুনতে শুরু করে দাও গুনে শেষ করা যাবে না আর নিয়ামতের প্রশংসা যদি করো আমি নিয়ামত আরো বাড়িয়ে দেব আর যদি প্রশংসা না করো তাহলে জেনে রাখো আমার শাস্তি বড় কড়া আমি সব সময় ধরি না ধরলে সারি না এজন্য সব সময় প্রশংসা করতে হবে কার বিপদে আপদে সুখে দুঃখে আল্লাহর প্রশংসা অভিযোগ কমিয়ে দেন দেখবেন সুখে থাকবেন এইটা নাই ওইটা নাই এইটা পাই নাই ওইটা পাই নাই জীবনে এইটা হই নাই রে ওইটা পাইলাম না রে এরকম অভিযোগ করে দেদারছে অনেক এরকম লোক আছে না নাই আছে এরা অসুখী এরা অসফল সফল ব্যক্তিদের একটা গুণাবলী হচ্ছে এরা কমপ্লেইন করে কম কমপ্লেইন করে কম তারা শুকরিয়া করে বেশি দে আর ভেরি গ্রেটফুল তারা শুকরিয়া করে বেশি এটা পাই নাই ওইটা পাই নাই এগুলো বলবেন না কারণ আপনি যেটা পাইয়া খুশি না অনেকে এটা পাওয়ার জন্য সংগ্রাম করে যাচ্ছে আপনি এখন যেই জায়গাটাতে আছেন এই জায়গাটাতে পৌঁছা অনেকে স্বপ্ন আপনি এটা পেয়ে খুশি না কিন্তু আপনার জায়গায় পৌঁছার জন্য অনেকে স্ট্রাগল করে যাচ্ছে সংগ্রাম করে যাচ্ছে আপনি যেই পজিশনে আছেন শুধু এই পজিশনে আসাটাই অনেকের স্বপ্ন তো শুকরিয়া করবেন না কেন এজন্য সব সময় আমাদের বেশি বেশি শুকরিয়া করতে হবে কার রব্বুল আলামিন বলেন কুল লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা সাগরের জলকে কালি করে গাছের পাতাকে খাতা করে তোমার মহিমা লেখা শেষ হবে না যদিও লিখি প্রভু জীবন ভরে সাগরের জলকে কালি করে গাছের পাতাকে খাতা করে তোমার মহিমা লেখা শেষ হবে না যদিও লিখি প্রভু জীবন ভরে সাগরের জলকে কালি করে চিল্লায় বলেন ঠিক কিনা সব সাগর মহাসাগরের জল যদি কালি হয়ে যায় কি উপমা দিলেন আল্লাহ সব সাগরের পানি যদি কালি হয়ে যায় সব গাছের পাতাও যদি খাতা হয়ে যায় আর সাগরের জল নামক কালি দিয়ে গাছের পাতা নামক খাতার উপরে যদি আমি আল্লাহর প্রশংসা তোমরা লিখতে শুরু করে দাও সাগরের জল শেষ হয়ে যাবে
গাছের সব পাতাগুলো ফুরিয়ে যাবে, আমি আল্লাহর প্রশংসা করে শেষ করা যাবে না। সুবহানাল্লাহ, বাড়িতে যায় বলবেন সাগরের জল চারটিখানে কথা, কয়টা সাগর দেখছেন আপনি, কয়টা সাগর ঘুরছেন, প্রশান্ত মহাসাগর দেখছেন আপনি, আটলান্টিক মহাসাগর দেখেছি আমরা, দেখি নাই। প্রশান্ত মহাসাগরের সবচেয়ে গভীর জায়গার নাম মারিয়ানা ট্রেঞ্চ, প্রায় 36,000 ফিট ওইটা ডেপথ গভীরতা, কয় হাজার ফিট গভীর। আপনার বাড়ির যে পুকুর কয় হাত গভীর? হ্যাঁ, 36,000 ফিট। ক্যান ইউ ইমাজিন, কল্পনা করতে পারেন 36,000 ফিট গভীর এটা মারিয়ানা ট্রেঞ্চ, প্রশান্ত মহাসাগর। আর এই পৃথিবীর সবচেয়ে উঁচু যে পাহাড়টা, এটার নাম মাউন্ট এভারেস্ট, এটার উচ্চতা প্রায় অ্যাপ্রক্সিমেটলি রাউন্ড 29,000 ফিট। পাহাড় পৃথিবীর সবচেয়ে উঁচু পর্বত শৃঙ্গ মাউন্ট এভারেস্ট 29,000 ফিট। আর পৃথিবীর সবচেয়ে গভীর সাগর প্রশান্ত মহাসাগরের সবচেয়ে গভীর জায়গা মারিয়ানা ট্রেঞ্চ, ওইটা নাকি 36,000 ফিট। তাহলে ওই পাহাড়কে তুলে ধরে এনে প্রশান্ত মহাসাগরের সবচেয়ে গভীর জায়গা মারিয়ানা ট্রেঞ্চের উপর যদি ছেড়ে দেয়া হয়, পুরো পাহাড় ডুবে যাবে। সুবহানাল্লাহ, নাই পুরো পাহাড় ডুবে যাবে, উপরে পানি থেকে যাবে প্রায় 7,000 ফিট। আল্লাহু আকবার। এই পৃথিবীর দ্বিতীয় গভীরতম সাগরের নাম আটলান্টিক মহাসাগর। এ সাগরের সবচেয়ে গভীর জায়গার নাম হচ্ছে পুয়ের্টো রিকো। এই পুয়ের্টো রিকোর গভীরতা প্রায় 33,000 ফিট। কত? আর সবচেয়ে বড় পাহাড় 29,000 ফিট। তো এই সাগরেও যদি বড় পাহাড়টা পৃথিবীর সবচেয়ে উঁচুতম পর্বত শৃঙ্গকে এনে ছেড়ে দেয়া হয়, পুরো পাহাড় পানিতে তলিয়ে তো যাবেই, এর উপরে আরো পানি থেকে যাবে 4,000 ফিট। সাগর, মহাসাগর, পানি বেশি না কম? জোরে বলেন, কি বিশাল আটলান্টিক মহাসাগর! লম্বায় তো অনেক বড়, আড়াআড়ি ভাবে এটারে ক্রস করে অনেক প্লেন, অনেক বিমান আগে কনকর্ড ক্রস করতো হিথ্রো এয়ারপোর্ট থেকে জন এফ কেনেডি এয়ারপোর্টে ল্যান্ড করার জন্য, ঘন্টায় 1,000 মাইল বেগে ছুটতো এই প্লেনগুলো। তারপরেও আড়াআড়ি ভাবে, লম্বায় না, আড়াআড়ি ভাবে আটলান্টিক মহাসাগরকে ক্রস করতে 3-4 ঘন্টা লেগে যেত। প্লেন যদি ঘন্টায় চলে 1,000 মাইল বেগে, আর আটলান্টিক মহাসাগরের পাশ যেটা প্রশস্ত এটা ক্রস করতে যদি 3 ঘন্টা লাগে, তাহলে পাশে কয় হাজার কিলোমিটার? 3,000 কিলোমিটার। সুবহানাল্লাহ, কইবেন না, এত বিশাল বিশাল সাগর। সাগর কি মহাসাগর কি এই দুইটা যে প্রশান্ত আর আটলান্টিক? না, ভারত মহাসাগর, উত্তর মহাসাগর, দক্ষিণ মহাসাগর, বঙ্গোপসাগর, কৃষ্ণ সাগর, ভূমধ্য সাগর, লোহিত সাগর, চায়না সাগর, শত শত সাগরে ভরপুর মহাবিশ্ব। এই সব সাগরের পানি যদি কালি হয়ে যায়, কি হয়ে যায়? আর পৃথিবীতে যত গাছ আছে সব গাছের পাতা যদি খাতা হয়ে যায়, এই সব গাছের পাতা যদি এরকম খাতা হয়ে যায়, আর এই সাগরের জল নামক কালি দিয়ে যদি এই খাতায় আল্লাহর জিকির লিখতে শুরু করেন, প্রশংসা লিখতে শুরু করেন, গাছের পাতাও শেষ, সাগরের পানিও শেষ, শেষ হবে না আল্লাহর জিকির আর প্রশংসা করা। আল্লাহু আকবার। এজন্য সব সময় প্রশংসা করতে হবে একজন সত্তার, তিনি কে? সে আল্লাহ বললেন, হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াজ জাহির ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম। আল্লাহ বললেন, আমার প্রশংসা করবি না কে? আমি সবার প্রথমে, আমি সবার শেষে, আমি প্রকাশ্যে, আমি গোপনে। কার কথা? প্রথমে কে? জোরে বলেন, প্রথমে আল্লাহ আল্লাহ, শেষেও আল্লাহ আল্লাহ, আকাশে আল্লাহ আল্লাহ, জমিনে আল্লাহ আল্লাহ। পড়েন পড়েন, প্রথমে আল্লাহ আল্লাহ, শেষেও আল্লাহ আল্লাহ, আকাশে আল্লাহ আল্লাহ, জমিনে আল্লাহ আল্লাহ। আবার পড়েন, প্রথমে শেষেও আকাশে আল্লাহ আল্লাহ, জমিনে আল্লাহ আল্লাহ, নিখিল জাহান গাই গুণগান তার নামে গাই, আমরাও গাহি তাআলা হামদে বারি তাআলা, হামদে বারি তাআলা, হামদে বারি তাআলা। পড়েন, আল্লাহু আকবার। তিনি প্রথম, তিনি শেষ, তিনি প্রকাশ্য, তিনি গোপন। এজন্য প্রশংসা চলবে একজনের, চিল্লায় বলেন কে? মিথ্যা বলতে পারে না, ইফটিজিং করতে পারে না, পরকিয়া করতে পারে না, মতের
বিরুদ্ধে গেলে তারে রামদা দিয়ে কোপাইতে পারে না চিল্লা এখন ঠিক কি না এটাই হচ্ছে ইসলাম আখিরাতের শরণ জিকরাদার চলে যেতে হবে ছোট আছি বড় হব এই যে দাড়ি পাকা মুরুব্বিরা যারা আছেন ওনার মায়ের পেট থেকে তো এরকম সাদা দাড়ি নিয়ে বেরিয়েছিল না ছোট বাচ্চা হয়ে এসেছিল ওনারা ওয়া ওয়া করে কেঁদেছে শৈশব কৈশোর যৌবন প্রৌঢ়ত্ব বার্ধক্য বয়সের ভার চুল আর দাড়ির শুভ্রতা আগে ছিল সিঙ্গেল হয়েছে ডবল এরপর হয়েছে মেয়ের বাপ এরপরে শ্বশুর এরপরে নানা দিস ইজ দ্য সার্কেল অফ লাইফ এটাই সার্কেল রাউন্ড এভাবে ঘুরে আবার চলে যেতে হবে এই চিন্তাটা যদি মাথায় থাকে ওই লোক টেন্ডারবাজি করতে পারে চাঁদাবাজি ইফটিজিং মিথ্যা বলতে পারে যৌতুক খেতে পারে এজন্য সব সময় গিভ ইউর সেলফ দ্য রিমাইন্ডার অফ আখেরা আখেরাতে রিমাইন্ডার নিজেরই নিজে দেন অন্যায় হয়ে গেলে ভুল হয়ে গেলে রিমাইন্ডার দেন যে থাকতে আসি নাই চলে যাব কেউ থাকতে পারে নাই নবীরাও পারে নাই যে মালাকুল মাউত রুহু কবজ করে ওই ফেরেশতা থাকতে পারছে চলে গেছে আমাদেরকে চলে যেতে হবে কোরআন দিয়ে সমাজ চালুক আমরা চাই না কোরআনের ভেতরে সব সমস্যার সমাধান দিয়েছে কে সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে পড়েন সবাই সমাধান ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে ইফ ইউ ওয়ান্ট দ্য সলিউশন দিস দুনিয়ায় না খিরা গো ব্যাক হ্যাভ এ লুক টু দ্য হোলি কোরআনে ঠিক কি না গো ব্যাক সিট ডাউন এন্ড হ্যাভ এ লুক টু দ্য কোরআন বসো ঠান্ডা মাথায় দেখো কোরআনে কি বলেছে আল্লাহ প্রবলেম সলভিং মেথডোলজি আলোকিত এই যে আমরা কোরআনের উপর আলোকপাত করি না এটা এনলাইটেন করে আলো বিচ্ছুরিত করে আপনার জীবনকে উজালা করবে এই জন্য কোরআনের সাথে সম্পর্ক বাড়াতে হবে শুদ্ধভাবে পড়তে জানতে হবে অর্থ জানতে হবে আল্লাহ কি বলেছেন জানতে মনে চায় না এটা হচ্ছে বিশ্বনবীর মাক্কি ইনিংসের একটা সূরা মাক্কি ইনিংসের বৈশিষ্ট্য হচ্ছে বিশ্বনবী তাওহীদের দাওয়াত দিয়েছেন রিসালাতের দাওয়াত দিয়েছেন আখেরাতের কথা বলেছেন একটু নরম নরম কথা বলেছেন কারণ চারদিকে খালি মাইর চারদিকে কি কোরআনের কথা বললে মাইর আছে না মার খেতে হয় বকা শুনতে হয় ঝুঁকি নিয়ে কথা বলতে হয় চিল্লা এখন ঠিক কিনা বিশ্বনবীরে বলা হলো এগুলো ছেড়ে দেন এগুলো ছেড়ে দেন সুন্দরী নারী দেব টাকার পাহাড় দেব ক্ষমতার চেয়ারে বসিয়ে দেব সব দিব এই হচ্ছে আমাদের তিন দফা নারী দেব সম্পদ দিব ক্ষমতা দিব বিশ্বনবী বললেন আমার খালি এক দফা আমার কয় দফা লা ওয়াদাউ আশ-শামস ফি ইয়ামিনি সূর্য যদি ডান হাতেও দাও ওয়াল কামারা ফি ইয়াসারি চন্দ্র যদি বাঁ হাতেও দাও এই কালেমার দাওয়াত থেকে এক হাতও আমার পিছনে নেওয়া যাবে না চিল্লা এখন ঠিক কি না মুমিন কখনো ভয় পায় না মুমিন কখনো পিছু হটে না মুমিন স্ট্র্যাটেজি চেঞ্জ করে মুমিন কৌশলী হয় এই রাস্তা দিয়ে যাওয়া যায় না বৈশা বৈশা কেঁদে লাভ নাই রাস্তা আরেকটা খুঁজতে হবে আরেকটা রাস্তা বানায় নিতে হবে এটাই হচ্ছে মুমিনের বৈশিষ্ট্য আল্লাহ তুমি বোঝার তৌফিক দাও তো বিশ্বনবীর মাক্কি ইনিংসের খেলার সিস্টেম ছিল ঠ্যাক দিয়ে খেলতেন ক্রিকেটে কি বলে যে উইকেট বাঁচায় খেলতে হবে তোমার উইকেট যাতে পড়ে না যায় তো ঠেকায় ঠেকায় খেলে তো বিশ্বনবীর ঠেকায় ঠেকায় খেলছেন আর চার ছক্কা মারছে সব মাদানি ইনিংসে হি ওয়াজ এ ভেরি গুড রিফর্মার অফ দ্য সোসাইটি অ্যাজ এ ফাদার অ্যাজ এ হাজব্যান্ড অ্যাজ এ রিফর্মার অফ দ্য সোসাইটি অ্যাজ এ ল গিভার অ্যাজ এ ল মেকার As a commander and as a messenger, Muhammad is the superman of the world. Shami hishebe, baba hishebe. Neta hishebe, nobi hishebe. Samaj sanskarok hishebe, ain proneta hishebe. Muhammad hocchen ei prithibir jonno superman. Tar kono tulona hoy na. Bishwanobir kono tulona hoy? Beyondless, boundless, bottomless. তারা নিয়ে কথা বলতে গেলে সময় ঘুরায় যাবে মাইকের ব্যাটারি শেষ হয়ে যাবে মাগার কথা শেষ হবে এজন্য ওনার জীবনের ক্ষেত্রে বলা হয় বিয়ন্ডলেস বাউন্ডলেস বটমলেস অসাধারণ ব্যক্তিত্ব সুপা ক্যালিফ্রাজিলিস্টিক এক্সপিয়ালি ডোশাস অসাধারণ যার কোনো তুলনা হয় না এক্সেলেন্ট আনপ্যারালাল মাদানী জীবনে উনি সশস্ত্র সংগ্রাম করলেন সংস্কার করলেন সমাজটাকে সেনাবাহিনী বানালেন
তখন আর নরম নরম ভাবে খেলে নাই, গরম ভাবে খেলেছে। এটা হচ্ছে ঈমানের দাবি। মুমিনরা কৌশলী হয়, যখন যে পরিস্থিতি ওই পরিস্থিতির সাথে তাদের স্ট্র্যাটেজি তারা পাল্টায়। তো বিশ্বনবীর মাদানী ইনিংসে এই সূরা নাজিল হয়নি, হয়েছে মাক্কি ইনিংসে, মাক্কি সূরা। এই সূরার অনেক ফজিলত, ছোটবেলা থেকেই সূরা ইয়াসিনের অনেক ফজিলতের কথা আমরা শুনেছি না? বিশ্বনবী বলেছেন ইন্না লিকুল্লি শাইইন কলবান ওয়া কলবুল কোরআনে সূরাতু ইয়াসিন, সব জিনিসের একটা কলব আছে, হৃদয় আছে, অন্তর আছে, আর কোরআনের কলবের নাম হচ্ছে সূরা ইয়াসিন। বিশ্বনবী বললেন ইন্না লিকুল্লি শাইইন কলবান, সব জিনিসের একটা কলব আছে, ওয়া ইন্না কলবাল কোরআনে সূরাতু ইয়াসিন, আর কোরআনের কলবের নাম হলো সূরাতু ইয়াসিন। মান ক্বারা সূরাতা ইয়াসিন মাররা ওয়াহিদা, একবার সূরাতু ইয়াসিন তেলাওয়াত করলে 10 পারা কোরআন খতমের সওয়াব হয়ে যায়। বিশ্বনবী বলতেন ইন্না ফিল জাসাদি মুদগা, দেহে একটা গোশতের টুকরা আছে, ইদা সালাহাত সালাহাল জাসাদু কুল্লু, এই দেহের গোশতের টুকরা যদি ভালো হয়ে যায় পুরো দেহটারে ভালো করে দেয় কে? আল্লাহ। এই দেহের গোশতের টুকরাটা যদি পচে যায় পুরো দেহটারে নষ্ট করে দেয় কে? আল্লাহ। বিশ্বনবী বললেন আলা ওয়াহিয়াল কলব, ওই টুকরাটার নাম হলো কলব। টুকরাটার নাম কি? কলব। এই জন্য কলবের মধ্যে আল্লাহর জিকির বসাইতে হবে। কি বসাবেন? নাকি আয়না বসাবেন? আয়না বসায় না? আয়না বসাইয়া দে মোর দয়াল বাবা, কেবলা কাবা সব মুখস্থ, আয়না বসাইয়া দে মোর। নবীর কলবে আয়না বসায় নাই নবী। সেদিন আবু বকর, ওমর ফারুক কেউ আয়না বসাইছে? আবু হানিফা, শাফিঈ, এরা কলবের মধ্যে আয়না বসাইছে? বসাইছে জিকির, চিল্লায় বলেন বসাইছে কি? এজন্য আল্লাহ বললেন আলা বিযিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব, দুনিয়ার কোন জিনিস দিয়ে কলব ঠান্ডা হয় না, দুনিয়ার কোন জিনিস দিয়ে কলব পরিচ্ছন্ন হয় না, কলব শুধু পরিচ্ছন্ন হয় একটা জিনিস দিয়ে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে কোরআনের একটা কলব আছে, আমাদের দেহে যেমনি কলব আছে, প্রতিটা প্রাণীর যেমনি কলব আছে, অন্তর আছে, কোরআনেরও কলব আছে না নাই? কোরআনের কলবের নাম, চিল্লায় বলেন কোরআনের কলবের নাম। আবার বিশ্বনবী বলতেন ইকরাউ আলা মাউতাকুম সূরাতা ইয়াসিন, তোমাদের মুমূর্ষু ব্যক্তিদের সামনে বসে সূরাতু ইয়াসিন তেলাওয়াত করো, রূহ চলে যাবে মৃত্যুর একেবারে দ্বার প্রান্তে দাঁড়িয়ে এই মুহূর্তে তার পাশে বসে পড়তে আরম্ভ করেন ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম, ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। ওই ব্যক্তির ঈমানের মৃত্যু দান করে দিবে কে? আল্লাহ। মৃত্যুর কষ্ট হালকা করে দিবে কে? আল্লাহ। আবার বিশ্বনবী বলতেন রাত্রিবেলা যে ব্যক্তি একবার সূরাতু ইয়াসিন তেলাওয়াত করে ঘুমাতে যায়, সকালবেলা নিষ্পাপ অবস্থায় তারে ঘুম থেকে জাগাবে কে? আল্লাহ। তাহলে এই সূরার মর্যাদা কম কম না বেশি বেশি? কলবুল কোরআন, এটা কোরআনের কলব, একবার পড়লে 10 পারার সওয়াব। আবার মুমূর্ষু ব্যক্তির সামনে বসে সূরা ইয়াসিন তেলাওয়াত করতে বলা হয়েছে, তাহলে মৃত্যুর কষ্টরে হালকা করে দেয় কে? আল্লাহ। আবার রাত্রিবেলা সূরা ইয়াসিন তেলাওয়াত করলে সকালবেলায় নিষ্পাপ বানায় দেয় কে? আল্লাহ। মনে থাকবে কোরআনের কলবের নাম কি? ভুলে যাবেন না তো? বেশি বেশি তেলাওয়াত করতে রাজি আছেন? সকাল সন্ধ্যা তেলাওয়াত করবেন তো? সূরা ইয়াসিন ছাড়াও এই সূরার অনেকগুলো নাম তাফসীর গ্রন্থে পাওয়া যায়। এই সূরার একটা নাম হচ্ছে সূরাতুল কদিয়া, সূরাতুল কদিয়া, তাকদি হাজাত কারিহা, যে এই সূরা তেলাওয়াত করে ওই তেলাওয়াতকারীর যে হাজত আছে, প্রয়োজন আছে, এই সূরার বরকতে আল্লাহ তার প্রয়োজন পূরণ করে দেয়। আমাদের জীবনে প্রয়োজন আছে না নাই? কার কাছে চাইবো? বিপদে পড়লে কারে বলবো? আমরা বিপদে পড়লে প্রথমে শেয়ার দেই ফেসবুকে, কোথায় শেয়ার? আগে শেয়ার দিব কার কাছে? মনে থাকবে বিপদে পড়লে ফেসবুকে শেয়ার দিব না, বন্ধুরে শেয়ার করব না, বউয়ের কাছেও পরে শেয়ার করব, আগে শেয়ার করব কার কাছে? মনে থাকবে? এজন্য বিশ্বনবী বলতেন এই সূরার নাম সূরাতুল কাদিয়া, মানুষের হাজত পূরণ করে দেয় এই সূরা তেলাওয়াত করে। যদি আপনি আল্লাহর কাছে কোনো বিপদ থেকে পানা চান,
অথবা কোনো প্রয়োজন নিয়ে দোয়া করেন সূরার বরকতে প্রয়োজনটা পূর্ণ করে দেয় কে আল্লাহ কেউ যেটা পারে না পারে কে আল্লাহ কেউ যেটা দেয় না দেয় কে আল্লাহ কেউ যেটা শুনে না শুনে কে আল্লাহ তাহলে পেলাম সূরাতুল কাদিয়া আরেকটা নাম আছে সূরার সেটা হচ্ছে সূরাতুল আযীমা সুমহান সূরা কি সূরা সুমহান আযীমা এই আযীম আর আযীমা এই শব্দ দুইটা অনেক দামি আল্লাহ যে কোনো জায়গায় ব্যবহার করেন নাই বিশ্বনবীর চরিত্রের উপমা দিতে যে আল্লাহ আযীম শব্দ বলেছেন তাই না রব্বুল আলামিন বলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম ও নবী সাধারণ কোন চরিত্র আপনারে আমি দেই নাই আপনারে আমি দিয়েছি আযীম একটা চরিত্র খুলুকুন আযীম And verily indeed you are on a very good standard of character অসাধারণ চরিত্র দিয়েছি বিশ্বনবীর চরিত্র বুঝাতে যে আল্লাহ কি শব্দ ব্যবহার করেছেন কথা বলে না তাফসীর শিখে যেতে হবে কোন শব্দ ব্যবহার করেছেন আযীম আবার আল্লাহ নিজের পরিচয় দিতে যে আযীম বলেছেন ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়ুল আযীম সুবহানাল্লাহ আকাশ জমিনের নিয়ন্ত্রণ করতে যে আল্লাহ কখনো ক্লান্ত হয় নাকি কারণ তিনি হচ্ছেন আল আলিয়ুল আযীম আল্লাহু আকবার তার মানে নবীর চরিত্রের ক্ষেত্রে আযীম আল্লাহর নিজের সত্তার ক্ষেত্রে আল্লাহ বললেন আযীম আবার বললেন কিয়ামতের দিন গোটা পৃথিবীটারে আমি নাড়িয়ে দেব গোটা পৃথিবীতে একটা আমি ভূমিকম্প দিব এই কথাও কোরআনে আছে না নাই ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা আল কারিয়াতু মাল কারিয়া পুরো পৃথিবী কাঁপিয়ে দিব এই কাপা কাপিটা ওই দিনের ভূমিকম্পটা কি অন্যান্য সময়ের ভূমিকম্পের মতো হবে এই ভূমিকম্পকে আল্লাহ বলেছেন আযীম ইন্না জালজালাতাস সাআতি লা শাইউন আযীম সেদিনের ভূমিকম্প সাধারণ কোনো আর্থকোয়েক নয় সাধারণ ভাইব্রেশন না এটা আযীম আবার আল্লাহ কোরআনকেও আযীম বলেছেন ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি ওয়াল কুরআনাল আযীম ও নবী আমি আপনারে নিত্য পাঠনীয় সপ্ত বাক্য সূরাতুল ফাতিহা দিয়েছি সাথে সাথে কোরআনে আযীম দান করেছি সুবহানাল্লাহ তার মানে কোরআনের ক্ষেত্রে আযীম কিয়ামতের ভূমিকম্প এটা আযীম আল্লাহ নিজেও আযীম বিশ্বনবীর চরিত্র আবার এই সূরাটাও যেহেতু দামি এই জন্য এই সূরার নাম সূরাতুল আযীমা সূরাতুল আযীমা সুমহান সূরা এটা যেন তেন সূরা নয় এটা তো কোরআনের কলব কলব সারা মানুষ বাঁচে হার্ট ফাউন্ডেশনে যেয়ে দেখবেন মানুষের কি অবস্থা হৃদরোগ হৃদয় যার নষ্ট তার যে কত কষ্ট এই যে কি পরানো লাগে এখন রিং পরায় এনজিওগ্রাম এনজিওপ্লাস্টি করে আর্টারি ব্লক করে ফেলে চর্বি এত চর্বি আমরা খাই এত গরুর গোশত আমরা খাই মনে রাখবেন যেই প্রাণীর পা বেশি ওইটার ভিতরে কোলেস্টেরল বেশি মাছের কয় পা হ্যাঁ নাই এখানে নাই মাছের পাটা নাই কোলেস্টেরল নাই মুরগির কয় পা জোরে বলতে হবে তার মানে কিছু কোলেস্টেরল আছে না নাই গরুর কয় পা কোলেস্টেরল বেশি না কম এইবার কোন চিংড়ির কয় পা সবচেয়ে বেশি কোলেস্ট্রল কন্টেইন করে শ্রিম প্রন চিংড়ি এজন্য এগুলো কম খাইতে হবে তবে চল্লিশের আগে যারা আছেন ধুমায়া খান চল্লিশের পরে এই যে মাটন ল্যাম্প ছাগলের গোশ খাসির গোশ চিংড়ি এগুলো আপনার ডায়েট থেকে বাদ দিয়ে দিতে হবে বুঝতে পেরেছেন এজন্য এই সূরাটা যেন তেন সূরা নয় এটা তো কোরআনের কলিজা হার্ট হৃদয় এজন্য সূরাটা সূরাতুল আযীমা সুবহানাল্লাহ পড়েন তার মানে এক নম্বরে পেলাম সূরাতুল কাদিয়া দুই নম্বরে পেলাম সূরাতুল আযীমা তিন নম্বরে সূরার আরেক নাম হলো সূরাতুল মুইম্মা সূরাতুল মুইম্মা মুইম্মার দুই অর্থ এক অর্থ হচ্ছে এটার বরকতটা আম সবার জন্য যেই পড়ে সেই বরকত পায় এজন্য মুইম্মা আবার মুইম্মার আরেক অর্থ হচ্ছে যেই সূরা শত্রুকে অন্ধ করে দেয় কি করে দেয় এই সূরার প্রথম নয়টা আয়া আয়াত যদি বিপদে পড়ে শত্রুর কবলে পড়ে আপনি তেলাওয়াত করেন শত্রুর চোখটারে অন্ধ করে দিবে কে বিশ্বনবী মক্কা থেকে যখন মদিনায় যায় হিজরতের সময় বিশ্বনবী সূরা ইয়াসিনের প্রথম নয়টা আয়াত তেলাওয়াত করলেন তেলাওয়াত করে আল্লাহর নাম নিয়ে ঘর থেকে বের হলেন আশেপাশে কাফেররা ঘুরে কিন্তু বিশ্বনবীরে দেখে না সবাই খালি এরকম এরকম করে ডানে বাই হাতায় বিশ্বনবী সামনে দিয়ে যায় কিন্তু কাফেরদের চোখ অন্ধ করে দিয়েছে কে আল্লাহ
এজন্য কোরআন তেলাওয়াত করলে কাফেরদের চোখকে অন্ধ বানায় দেয় কে আল্লাহ এজন্য সূরার একটা নাম হচ্ছে সূরাতুল মুইম্মা কি নাম অন্ধ করে দেয় তাফসিরে কুরতুবীর মুসান্নিফ ইমাম আল কুরতুবী উনাকে জালিম বাদশা বন্দী করেছিল উনার তাফসিরে এসেছে উনি শক্তিশালী লোক ছিলেন জেলখানা ভেঙে বাঁচার জন্য দিয়েছে দৌড় উনারেও ধরার জন্য জালিম বাদশার সৈনিকেরা ঘোড়া নিয়ে রওনা হয়েছে উনিও দৌড়ায় ঘোড়া পেছন থেকে আসে ও মিয়া মানুষ কি ঘোড়ার দৌড়ের সাথে পারে উনি হাঁটতে হাঁটতে হয়রান হয়ে এক বালুর ময়দানে যে ধপাস করে পড়েছে ওরাও ঘোড়া দিয়ে এসে নেমেছে কিন্তু আজিব তামাশা উনি বালুতে ধপাস করে পড়েই সূরা ইয়াসিনের প্রথম নয় আয়াত তেলাওয়াত করতে শুরু করেছেন ওরা নিচে নেমে ডানে বায়ে সামনে পিছনে খালি খুঁজে কিন্তু দেখে না সামনে কিন্তু বসা ওদের চোখটার অন্ধ করে দিছে কে বিশ্বাস হয় ঈমান হয় এজন্য বিপদে পড়লে সূরা ইয়াসিনের প্রথম নয় আয়াত পড়তে রাজি আছেন আল্লাহ তুমি তৌফিক দাও আরো জোরে পড়ুন আমিন এজন্য আল্লাহ চমৎকার ভাবে এই সূরাটা শুরু করে দিলেন দুইটা কাটা অক্ষর দিয়ে আল্লাহ বললেন ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম পড়েন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ইয়াসিন সূরাটা শুরু করলেন কি দিয়ে ইয়াসিন এটা কি কোনো বাক্য না এটা কি কোনো শব্দ এটা কি অক্ষর দুইটা প্রথম অক্ষরের নাম দ্বিতীয়টা আওয়াজ করে বলেন প্রথম অক্ষরটার নাম দ্বিতীয়টা খুব চমৎকার না বাক্য দিয়ে এই সূরাটা শুরু করে নাই যেমন ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা এই সূরার প্রথম আয়াত এটা একটা বাক্য না আচ্ছা ওয়াদ্দুহা ওয়াল লাইলি ইদা সাজা বাক্য না কিন্তু ইয়াসিন এটা কি কোনো বাক্য এটা কি কোনো শব্দ না এটা কাটা দুইটা অক্ষর সুবহানাল্লাহ পড়েন আল্লাহ 114টা সূরার প্রায় 29টা সূরা এরকম কাটা কাটা অক্ষর দিয়ে শুরু করেছেন সুবহানাল্লাহ নাই এই 29টা সূরা কখন আল্লাহ একটা অক্ষর দিয়ে শুরু করেছেন কখনো দুইটা অক্ষর দিয়ে কখনো তিনটা দিয়ে কখনো চারটা দিয়ে কখনো পাঁচটা দিয়ে একটা অক্ষর দিয়ে আল্লাহ কোরআনের সূরা শুরু করেছেন এরকম একটা সূরা বলেন নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন নুন নুন দিয়ে সূরা শুরু হয়ে গেছে তারপরে কফ এক অক্ষর দিয়ে সূরা শুরু হয়ে গেছে সুবহানাল্লাহ পড়েন সুবহানাল্লাহ এবার বলেন দুই অক্ষর দিয়ে সূরা শুরু হয়েছে এরকম সূরা বলেন আমিন এত দূরে যান কেন এটা আছে না নাই ইয়াসিন সুবহানাল্লাহ পড়েন ইয়াসিন দুই অক্ষর দিয়ে তারপরে হামিম এবার তিন অক্ষর দিয়ে আল্লাহ সূরা শুরু করছেন এরকম আলিফ লাম তসিন মিম আল্লাহ আকবার আবার চারটা অক্ষর দিয়ে সূরা শুরু হয়েছে এরকম আছে না নাই আবে সব কোন আলিফ লাম মিম র আলিফ লাম মিম সাদ আছে না নাই আবার পাঁচটা কাটা অক্ষর দিয়ে সূরা শুরু হয়েছে এরকম সূরা আছে না নাই সূরা মারিয়ামে শুরুতে কি আছে কাফ হা ইয়া আইন সাদ সুবহানাল্লাহ পড়েন এরকম প্রায় 29টা সূরা আল্লাহ কাটা কাটা অক্ষর দিয়ে শুরু করেছেন কোনো বাক্য দিয়ে নয় কোনো শব্দ দিয়ে নয় কি দিয়ে হরফ দিয়ে হরফ এই হরফগুলোরে বলে হুরুফ আত তাহাজ্জি বা হুরুফ আল মুকাত্তাআত কাটা কাটা অক্ষর মনে রাখবেন কোরআনের আয়াতগুলো দুই ভাগে বিভক্ত একটা মুহকাম একটা মুতাশাবে মুহকাম মানে যেগুলোর অর্থ আমরা জানি যেগুলোর ব্যাখ্যা আমরা জানি যেটার ইন্টারপ্রিটেশন এক্সপ্লেনেশন আমাদের জানা আছে আর মুতাশাবে আমরা অর্থ জানি না আমরা ব্যাখ্যা জানি না এটা দিয়ে আসলে কি বুঝাইছে আমরা কেউ জানে না জানে একজন চিল্লায় বলেন তিনি কে আল্লাহ বললেন ও ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিম মিন মিসলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন আল্লাহ বললেন ও জাহেলী যুগের লোকেরা শোনো শোনো এত আরবি কবিতা বানাতে পারো এত গল্প লিখতে পারো আরবিতে এত নোবেল বানাতে পারো উপন্যাস বানাতে পারো আর্টিকেল লিখতে পারো আমার নবীর উপর যে কোরআন আমি নাজিল করেছি এই কোরআনের ব্যাপারে অন্তরে যদি কোনো সন্দেহ থাকে বাপের বেটা হলে পারলে কোরআনের মতো একটা সূরা বানিয়ে নিয়ে আসো পারছে কিয়ামত পর্যন্ত কেউ পারবে না বিশ্বনবী যেই জামানাতে এসেছিলেন ওই জামানায় আরবি ভাষা সাহিত্যের উৎকর্ষতা সাধিত হয়েছিল আরবি ভাষার এতটা উৎকর্ষ পৃথিবী কখনো দেখে নাই কবিতা গদ্য পদ্য
গল্প উপন্যাস রচনা প্রবন্ধ আর্টিকেলের সয়লাব এই ভাষা সাহিত্যিকদের চোখে আঙ্গুল দিয়ে আল্লাহ বুঝাতে চাইলেন এত অর্থ করতে পারো এত ব্যাখ্যা জানো এত বড় বড় বুলিয়া ওড়াও এত কিছু তুমি জানো তাহলে বলো ইয়াসিন অর্থ কি সুবহানাল্লাহ কইবেন না সুবহানাল্লাহ তাইলে বল নুন অর্থ কি কফ মানে কি আলিফ লাম রা মানে কি ফাবুহিতাল্লাযী কাফার কেউ জানে না কেউ উত্তর দিতে পারে না ইকন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এটা কোরআনের মুজিজা এটার অর্থ কেউ জানে না আর এগুলোর অর্থ নিয়ে খোঁচাখুচি করা ঠিক না তবে মুফাসসিরিনে ইকরাম এগুলোর কিছু অর্থ সম্ভাব্য বলার চেষ্টা করেছেন যেমন ইয়াসিনের অর্থ ইবনে আব্বাস বলেছেন এর অর্থ হতে পারে ইয়া ইনসান হে মানুষ সুবহানাল্লাহ পড়েন কেউ কেউ বলেছে এটার অর্থ হতে পারে ইয়া সাইয়্যিদ আল মুরসালিন কেউ কেউ বলেছেন ইয়াসিন হতে পারে ইসমুল্লাহ আল্লাহর নাম কেউ বলেছেন এটা হতে পারে ইসমুন লিন নবী বিশ্ব নবীর নাম আবার কেউ কেউ বলেছেন ইয়াসিন হতে পারে এই কোরআনে কারিমের একটা নাম কোন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই সম্ভাব্য সব কথাগুলো বলে পৃথিবীর সব মুফাসসিররা বলতে বাধ্য হয়েছেন আল্লাহু আ'লামু বিমুরাদিহি বিহি এটার দ্বারা আসল অর্থ যে কি এটা আমরা কেউ জানি না জানে কে আল্লাহ চিৎকার করে বলতে হবে জানে কে আল্লাহ তাহলে ইয়াসিন মানে আমরা জানি না ইয়াসিনের অর্থ আমরা ছেড়ে দেব কার উপর এরপরে আল্লাহ বললেন ওয়াল কোরআনিল হাকিম প্রজ্ঞাময় বিজ্ঞানময় কোরআনের শপথ ওয়াল কোরআনিল হাকিম বিজ্ঞানময় প্রজ্ঞাময় কোরআনের শপথ বা কসম ওয়াল কোরআনিল হাকিম যে ওয়া এই ওয়াটারে আরবিতে বলে ওয়া আল কাসামিয়া কি বলে ওয়া আল কাসামিয়া কসম কাটার জন্য আল্লাহ এই ওয়া ব্যবহার করেছেন যত জায়গায় কোরআনে আল্লাহ কসম কেটেছেন ওই কসমের শব্দটার আগে ওয়া আছে না নাই আছে ও মিয়া কোরআনে আল্লাহ সময়ের শপথ করেছেন কসম কেটেছেন যুগের কসম কেটেছেন যুগের সময়ের আরবি হলো আল আসর এই আসরের আগে ওয়া আছে না নাই আছে কি বলছে আল্লাহ ওয়াল আস ওয়াল আস আবার তিন ফলের কসম আল্লাহ কোরআনে কেটেছেন কি বলেছেন ওয়াত তিন মানে তিনের কসম জাইতুনের কসম কেটেছেন বলেছেন ওয়াজ জাইতুন তুর পাহাড়ের কসম কেটেছেন বলেছেন ও তুর সিনিন যত জায়গায় কসম তত জায়গায় ওয়াও আছে না নাই পাহাড়ের নামে কসম কেটেছেন আল্লাহ বলেছেন ও তুর সূর্যের নামে কসম কেটেছেন আল্লাহ বলেছেন ও শামসি ও দোহাহা সুবহানাল্লাহ কইবেন না ফজরের নামে কসম কেটেছেন কি বলেছেন ওয়াল ফজর জিলহজ মাসের প্রথম দশ রাতের কসম কেটেছেন কি বলেছেন ওয়া লায়ালিন আশার জোর আর বেজরের কসম কেটেছেন আল্লাহ বলেছেন ওয়াশাফাই ওয়াল ওয়াতার সূরা ইয়াসিনে কাটা কাটা দুইটা অক্ষরের পরে রব্বুল আলামিন কোরআনের কসম কেটেছেন এজন্য আল্লাহ বলেছেন ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম প্রজ্ঞাময় বিজ্ঞানময় কোরআনের শপথ কোরআনের মধ্যে বিজ্ঞান আছে না নাই বেশি না কম বিশ্বাস হয় না নাস্তিক্য কথা বিশ্বাস হয় নাস্তিকরা বলে কোরআনের মধ্যে বিজ্ঞান নাই কোরআনের মধ্যে সায়েন্স নাই কোরআনের ভেতরে টেকনোলজি নাই কিন্তু কোরআন বলে এমন কিছু নাই মানুষের প্রয়োজনীয় এমন কিছু নাই যেটা আমার ভিতরে নাই আল্লাহ আকবার আল্লাহ বললেন মা ফররাতনা ফিল কিতাবি মিন শাই কিতাবের মধ্যে আমি কিছু বাদ রেখে দেই নাই ইতিহাসের কথা বলেছি পাতাল পুরীর কথা বলেছি ঊর্ধ্ব জগতের কথা বলেছি মহাকাশের কথা বলেছি কসমোলজি অ্যাস্ট্রোলজি জিওলজি জুওলজি বুটানি হিউম্যান অ্যানাটমি এমব্রায়োলজি সব কিছুর কথা কোরআনের মধ্যে দিয়েছে কে কোরআনের ভেতরে মানুষের কথা আছে না নাই কোরআনের মধ্যে গাভীর কথা আছে না নাই গাভীর কথাও আছে কই আছে সুরাতুল গাভীর সুরা সুবহানাল্লাহ কইবেন না মানুষের কথা আছে সুরাতুল ইনসান জিনদের কথা আছে সুরাতুল জিন মাকড়সার কথা আছে সুরাতুল আনকাবুত মৌমাছির কথা আছে সুরাতুন নাহাল মৌমাছির কথা বলেছেন দুধের কথা বলেছেন প্রাণীর কথা বলেছেন খাদ্যের কথা বলেছেন মানুষের দেহ বৈশিষ্ট্যের কথাও বলেছেন চিৎকার করে পড়েন আল্লাহু আকবার আল্লাহ বললেন ওয়া আওহা রাব্বুকা ইলান নাহলি আন ইত্তাখিযি মিনাল জিবালি বুয়ুতাও ওয়া মিনাশ শাজারি ওয়া মিম্মা ইয়ারিশুন সুবহানাল্লাহ পড়েন সুবহানাল্লাহ ওয়া আওহা রাব্বুকা ইলান নাহল আল্লাহ মৌমাছির কাছে সিক্রেট মেসেজ পাঠিয়েছেন সুবহানাল্লাহ পড়েন সুবহানাল্লাহ ওহিকে আরবিতে বলে সিক্রেট মেসেজ
ওয়াল কুরআনুল হাকিম বিজ্ঞানময় কোরআনের শপথ প্রজ্ঞাময় কোরআনের শপথ বিশ্বনবী বলেন লা তুহসা আজাইবুহু কোরআনের আশ্চর্যান্বিতার কোনো শেষ নাই ওয়ালা তাবলা গরাইবুহু কোরআন কোনোদিন কারো কাছে পুরাতন মনে হয় না ফিহি মাসাবিহুল হুদা কোরআনের মধ্যে আছে হেদায়েতের মশাল ওয়া মানারুল হিকমা কোরআন হলো বিজ্ঞানের সুউচ্চ মিনার লা তুহসা আজাইবুহু কোরআনের আশ্চর্যান্বিতার শেষ নাই যতই পড়বেন আপনি আশ্চর্য হয়ে যাবেন যতই স্টাডি করবেন যতই অধ্যয়ন করবেন আপনার চোখকে খুলে দিবে কে আল্লাহ ওয়ালা তাবলা গরাইবুহু কোরআন কখনো পুরাতন হয় না পুরান হয় নাকি না যার বয়স 50 50 বছর ধরে নামাজি মানুষ প্রতি নামাজের প্রত্যেক রাকাতে কোন সূরা পড়া লাগে তো 50 বছর যদি কেউ নামাজি হয় তাহলে কত লক্ষবার উনি সূরা ফাতিহা পড়ছেন উনি নিজে জানে তারপরে কোনোদিন কি মনে হয়েছে সূরা ফাতিহাটা একটু পুরান পুরান লাগে আজকে কুল হল্লা দিয়ে শুরু করুন কথা বলেন পুরান লাগছে কোনোদিন এত পড়ছে এটা আজকে আর এটা না আজকে আর একটা এরকম মনে হয় বলা চাপলা গরাইব পুরান লাগে না প্রতিদিন নতুন প্রতিনিয়তই নতুন অলওয়েজ নিউ সবসময় নতুন এজন্য বিশ্বনবী বললেন লা তুহসা আজাইবুহু কোরআনের আশ্চর্যান্বিতার শেষ নাই ওয়ালা তাবলা গরাইবুহু কোরআন কখনো পুরাতন হয় না ফিহি মাসাবিহুল হুদা কোরআনের মধ্যে আছে হেদায়েতের মশাল ওয়া মানারুল হিকমা কোরআন হলো বিজ্ঞানের সুউচ্চ মিনার সুবহানাল্লাহ আল্লাহ বললেন ওয়া আওহা রাব্বুকা ইলান নাহাল আমি মৌমাছির কাছে মেসেজ দিলাম সিক্রেট মেসেজ আনিত্তাখিদি মিনাল জিবালি বুয়ুতা তোমরা পাহাড়ের মধ্যে তোমাদের বাড়ি বানাও মৌচাক বানাও অমিনা সাজার গাছের মগ ডালে বড় বড় ডালে তোমরা বাসা বানাও অমিম্মা ইয়ারিশুন উঁচু উঁচু জায়গায় মৌচাক বানাও যাতে করে গ্রামের ছোট্ট ছেলেরা ঢিল মারতে না পারে কোন সুবহানাল্লাহ মৌমাছির আল্লাহ শিখাই দিছে নিচু জায়গায় কোনো দিন মৌমাছির বাসা দেখবেন নিচু জায়গায় সহজে নাগাল পাওয়া যায় ধরা যায় কথা কন ডাল বে মগ ডালে ওঠা লাগে মধু খাইতে চাইলে চিল্লাই বলেন ঠিক কিনা আল্লাহ সিক্রেট মেসেজ দিলেন আর বললেন আনিত্তাখিদি আলেম যারা আছেন বলেন তো ইত্তাখিদি এটা কি মুজাক্কারের সিগা না মুয়ান্নাসের সিগা কথা কইতে হবে কেউ নাই এটার উত্তর দেওয়ার মতো মুয়ান্নাস মাশাআল্লাহ এটা স্ত্রীবাচক শব্দ আল্লাহ মৌমাছিকে যে মেসেজ করছে পুরুষ মৌমাছিরে কয় নাই এটা নারী মৌমাছিরে কইছে চিল্লা এখন সুবহানাল্লাহ এখন গবেষণা করে দেখা গিয়েছে কার্ল ভন ফ্রিচ একজন অস্ট্রিয়ান বিজ্ঞানী উনি এটা নিয়ে গবেষণা করে 73 সালে 1973 নোবেল পেয়ে গেছে এই এই আয়াতের উপর গবেষণা করে আল্লাহ কেমন করে সিক্রেট মেসেজ দিয়েছেন কেমন করে মৌমাছি মৌচাকের বাসা বাঁধে কেমন করে মধু আহরিত হয় এটার উপর গবেষণা করে উনি একটা বই লিখেছেন দ্য ডান্সিং বিজ নেচে যাওয়া মৌমাছিগুলো নাচতে নাচতে যেতে থাকা মৌমাছিগুলোর উপর একটা বই লিখে দ্য ডান্সিং বিজ লিখে উনি নোবেল প্রাইজ পেয়েছেন এই মধুর উপরে চিল্লায় পড়েন আল্লাহ আকবার এখন কোরআনের আয়াত থেকে বোঝা গেল আনিত্তাখিদি মিনাল জিবালি বুয়ুতা আল্লাহ নারী মৌমাছিকে বলেছেন মৌচাক বানাও তোমাদের মধু রাখার জন্য বাসা বানাও কার্বন ফ্রিজ গবেষণা করে পেয়েছে মৌচাকের বাসা বানানো হয় মধু আহরণ করা হয় যেই মৌমাছিটা নেতৃত্ব দেয় এটা পুরুষ মৌমাছি নয় এটা হলো মহিলা মৌমাছি কন সুবহানাল্লাহ পুরো মৌচাকের মধ্যে মধু আহরণ মধু নেওয়া পুরো প্রসিডিউরটা সারার জন্য কোনো পুরুষ মৌমাছি লিডিং দেয় না লিডিং দেয় একটা নারী মৌমাছি স্ত্রী মৌমাছি এজন্য ইত্তাখিদ ম্যাসকুলিন জেন্ডার ইউজ না করে আল্লাহ বলেছেন ইত্তাখিদি নারী মৌমাছিকে আল্লাহ অ্যাড্রেস করে বলেছেন যাও মৌচাক বানাও আর এটার মধ্যে মধু আহরণ করো চিল্লায় পড়েন আল্লাহ আকবার আল্লাহ বললেন ইত্তাখিদি মিনাল জিবালি বুয়ুতা পাহাড়ের মধ্যে ঘর বানাও অমিনার সাজার গাছের বড় ডালের মধ্যে ঘর বানাও অমিম্মা ইয়ারিশুন উঁচু উঁচু জায়গায় ঘর বানাও উনি গবেষণা করে পেয়েছেন এই মধুর মধ্যে অসাধারণ কিছু ন্যাচারাল অ্যান্টিসেপ্টিক আছে কি আছে ন্যাচারাল অ্যান্টিসেপ্টিক এটার নাম হচ্ছে প্রপিলিস প্রপিলিস নামে একটা লিকুইড পাওয়া যায় মৌচাকের মধ্যে এটা কাটা জায়গায় লাগা দিলে স্যাভলন ডেটল কিছু লাগানো লাগবে না ওই প্রপিলিসের কারণে আপনার কাটা জায়গায় এমনি শুকায় যাবে সুবহানাল্লাহ পড়েন দ্বিতীয় বিশ্বযুদ্ধে রাশিয়ান যত সৈনিকরা যুদ্ধে আহত হতো ওরা আলাদা করে অ্যান্টিসেপ্টিক খাইতো না ওরা মধু আইনা লাগাই দিত আর সুস্থ হয়ে যেত সুবহানাল্লাহ পড়ে নিউজিল্যান্ডের কিছু বিজ্ঞানীরা আবিষ্কার করেছে মৌমাছির হুলের ভিতরে রেমিটিক ফিবারের
অ্যান্টিবায়োটিক আছে, অনেকের বাত বাত জ্বর হয়, বাতের ব্যথা থাকে না, থাকে মুরব্বীদের বেশি হয়, ওই জায়গার মধ্যে যদি আপনি মৌমাছি এনে ঢুকাই দিতে পারেন, মৌমাছির হুল লাগাই দিতে পারেন, ভালো হয়ে যাবে। মৌমাছি যখন হুল ফুটে আরাম লাগে না অনেক। খাইছেন, কামড় খাইছেন? হ্যাঁ, মজা লাগে তো? নিউজিল্যান্ডের এই গবেষকরা এরা আবিষ্কার করেছে যে মৌমাছি যদি হুল ফুটিয়ে দেয়, ওইখানে বাতের ব্যথা থাকলে, বেদনা থাকলে এটা ভালো হয়ে যাবে। আমি নিজে দেখেছি বিবিসি একটা ডকুমেন্টারি, ইজিপশিয়ান একজন ফিজিশিয়ান চিকিৎসক, উনি ওনার বাতের ব্যথায় আক্রান্ত যত রুগীরা আছে ওদের গায়ের মধ্যে মৌমাছি এনে এনে নিজে নিজে হুল ফুটায়, রুগী চিৎকার মারে, ও মাগো, ও আল্লাহ গো, কিন্তু একদিন পরে ব্যথা নাই আর কয় ভালো হয়ে গেছে। সুবহানাল্লাহ কইবেন না? তো এজন্য এই কার্ল বন ফ্রিজ 1973 তে দ্য ডান্সিং বীজ লেখে গোটা বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে। তার গবেষণার প্রতিটি পয়েন্ট কোরআনের আয়াতের সাথে মিলে যায়, চিৎকার করে পড়েন আল্লাহু আকবার। এই যে আমরা মধু খাই, এই মৌচাকের ভেতরে অন এন অ্যাভারেজ অ্যারাউন্ড 60,000 মৌমাছি থাকে, তিন ভাগে, একটা হচ্ছে কুইন বি, একটা মেল বি, আর একটা হচ্ছে ওয়ার্কার বি। একটা থাকে রানী মৌমাছি, এর নেতৃত্বে সবাই চলে, আর একটা থাকে মেল বি, পুরুষ মৌমাছি, বংশ বাড়ানোর জন্য এদের কাজে লাগে, আর সব হচ্ছে ওয়ার্কার বি, সবাই কাজ করে। আল্লাহ বললেন সুম্মা খুলি মিন কুল্লি সামারাত ফাসলুকি সুবুলা রব্বিকি জুলুলা। আল্লাহ সিক্রেট মেসেজ দিয়ে বললেন গাছের উপরে বাসাবাদ, পাহাড়ের উপরে মৌচাকের বাসাবাদ, উঁচু উঁচু জায়গায় তোমরা তোমাদের বাসা বাঁধো। সুম্মা কুলি মিং কুল্লি সামারাত, এরপর এলাকার যত মিষ্টি মিষ্টি ফুল আছে, ফল আছে, ওখান থেকে রস নিয়ে আসো। সুবহানাল্লাহ, পুষ্পরস সংগ্রহ করে মধুগুলো, এটার বলে সুইট নেক্টার, দ্য কালেক্ট দ্য সুইট নেক্টার ফ্রম দ্য ফ্লাওয়ার্স। এবং মধুর মধ্যে এত চমৎকার জিনিস থাকার কারণ হচ্ছে মৌমাছিগুলো ওই এলাকার সব ধরনের ফুল, ভালো ভালো সুগন্ধযুক্ত ফুল ফল থেকে রস নিয়ে আসে। তো ওই গাছগুলোর মধ্যে বনাজি গাছ আছে না নাই, ঔষধি গাছ আছে না নাই, এজন্য মধুরে বলা হয় সব রোগের ঔষধ। যত বনাজি ঔষধি গাছের নির্যাস আর পুষ্পরস আছে সব আল্লাহ মধুর ভিতরে ঢুকায়া মধুকে আল্লাহ ন্যাচারাল ভ্যাকসিন বানাই দিয়েছেন। চিল্লাই পড়ে আল্লাহ আকবার। আল্লাহ বললেন সুম্মা কুলি মিং কুল্লি সামারাত, সব ফল আর ফুল থেকে নেকটার পুষ্পরস নিয়ে আসো। ফাসলুকি সুবুলা রব্বিকি জুলুলা, যেমন যেমন গিয়েছিলা পথ চিনায় আবার ফিরে আসো। ইয়াখরুজু মিন বুতুনিহা শারাব, এরপর তাদের পেট থেকে বের হয় শারাব, মুখতালিফুন আলওয়ানু, এক একটা মধুর কালার হয়ে যায় এক এক রকম। কোন সুবহানাল্লাহ, সর্ষে ফুলের মধু একটু সাদা সাদা হয় না? আমি হচ্ছি মধু খাওয়ার পোক, আমি দেশে বিদেশে যেখানে গিয়েছি ফ্রেশ হানি আমি অনেক খুঁজেছি। ইয়ামানি একটা মধু পাওয়া যায় ইয়ামানের সাওয়াহেলি এলাকায়, পাহাড়ি এলাকায়, একেবারে কুচকুচে কালো, আবার অনেক মধু আছে কিছুটা খয়েরি এবং হলুদ বর্ণের, কিন্তু সর্ষে ফুলের যে মধুটা এটা অনেকটা সাদা। এই পুষ্পরস নিয়ে মৌমাছিগুলো মৌচাকের মধ্যে ঢেলে দেয় না, এগুলো খেয়ে ফেলে। প্রত্যেকটা মৌমাছির পেটের ভেতরে আল্লাহ দুইটা করে স্টোমাক দিয়েছে, পাকস্থলী। সুবহানাল্লাহ পড়ে, এটাই কার্ল ব্রন ফ্রিজ দ্য ডান্সিং বীজ বইয়ের মধ্যে লিখেছে গবেষণায়, যে দুইটা পাকস্থলী, একটা পাকস্থলী দিয়ে মৌমাছি খায় নিজে খেয়ে বাঁচে, আর একটা পাকস্থলী দিয়ে এই ফ্লাওয়ার নেক্টার পুষ্পরস সংগ্রহ করে ওই পাকস্থলীতে রাখে। ওই পাকস্থলীর ভেতরে আল্লাহ একটা ন্যাচারাল এনজাইম দিয়েছেন, ওই এনজাইমের সাথে ওই পুষ্পরসটা মিক্সড হয়, তারপরে আরেকটা টিউব আছে, ওই টিউব দিয়ে মৌমাছি যে সে বাসার মধ্যে মৌমাছির যে যে সেখানে সাপ্লাই করে দিয়ে আসে, মধু ঢুকিয়ে দিয়ে আসে। চিল্লায় পড়েন সুবহানাল্লাহ। তার মানে বিষয়টা এমন না ফুলের রস নিয়ে মৌচাকের দিয়ে আসলো, ফুলের রস সে নেয় তার স্পেশাল একটা স্টোমাকের মধ্যে ঢুকায়, সেখানে এনজাইম দিয়ে পাচক রস দিয়ে আল্লাহ এটাকে সমৃদ্ধ করে দেয়, তারপর আলাদা একটা নল দিয়ে টিউব দিয়ে মৌচাকের ভেতরে ঢুকিয়ে দেয়। কোন সুবহানাল্লাহ, কি অসাধারণ পদ্ধতিতে আল্লাহ মধু বানালেন, আর কি সুন্দর মধু হাতের মধ্যে লয়া জিব্বা দিয়ে সাটে আর গান গায় মধু হই হই বিষা বাইলা, আছে না নাই? আল্লাহ শুক্রিয়া নাই, মধু খায় আর গান গায় মধু হই হই বিষা বাইলা, অনহারনে ভালোবাসার দাম ন দিলা, আছে না নাই? ডাকাই তাই মধু খেয়ে শুক্রিয়া করতে হবে কার? বসো, চিৎকার করে বলেন শুক্রিয়া করতে হবে কার? আল্লাহ বললেন ইয়াখরুজু মিন বুতুনিহা, এটা
মধু সরাসরি চলে আসে না ওর পেট থেকে বের হয় মুখতারিফুন আলওয়ানুহু বিভিন্ন রঙের মধু আছে না নাই ব্ল্যাক কালারের মধু হয় হোয়াইট হানি হয় অর্গানিক হানি হয় ক্রিমড হানি হয় কত ধরনের মধু যে আল্লাহ পৃথিবীতে রেখেছে তার ইয়ত্তা নাই এরপর আল্লাহ বললেন ফিহি শিফাউন লিন্নাস মধুর ভিতরে শিফা দিয়েছে কে আল্লাহ এজন্য বিশ্বনবীর খাদ্য তালিকার মধ্যে মধু আছে না নাই আছে বিশ্বনবী সুগন্ধযুক্ত আলা মধু খেতেন দুর্গন্ধযুক্ত আলা কোনো মধু মুখে নিতেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বিশ্বনবীর জামানায় মাগাফির নামে একটা মধু ছিল দুর্গন্ধযুক্ত এটা কখনো বিশ্বনবী মুখে নিতে চাইতেন না সুগন্ধযুক্ত মধু সবসময় বিশ্বনবী খেতেন বিশ্বনবীর স্ত্রীরা এই সুগন্ধিযুক্ত মধু বোতলের মধ্যে প্রিজার্ভ করে রাখতেন বিশ্বনবীকে দেওয়ার জন্য বিশ্বনবী প্রাণ ভরে এগুলো পান করতেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বিশ্বনবী যে সমস্ত খাদ্যগুলো পছন্দ করতেন হাদিসে এসেছে বিশ্বনবী রুটি খেতেন খেজুর খেতেন খেজুর খেজুর চিনেন বালাহ তামার দুধ খেতেন এই মধু খেতেন জব খেতেন বার্লি খেতেন লাউ খেতেন রুম্মান ডালিম ফল আনার ফল আনার চিনেন আনার এই আনার খেতে পছন্দ করতেন বিশ্বনবী মাশরুম খেতেন মাশরুম মাশরুম চিনেন ব্যাঙ্গের ছাতার মতো রেস্টুরেন্টে ইদানিং মাশরুমের স্যুপ পাওয়া যায় এটা খাবেন যাদের চোখের জ্যোতিতে সমস্যা দৃষ্টিতে সমস্যা খাবেন হাদিসে এসেছে আল কামা তুমিনাল মান ওয়া মা উহা শিফাউন লিল আইন মাশরুম হলো মান্না সালওয়ার মতো খাবার মাশরুমের স্যুপ যারা খাবে চোখের জ্যোতি যাদের কম তাদের চোখের জ্যোতি বাড়িয়ে দিবে কে বুখারীর বর্ণনা কানা রাসূলুল্লাহ ইউহিব্বুল হালাওয়া ওয়াল আসাল বিশ্বনবী মিষ্টান্ন খেতে বড্ড পছন্দ করতেন আবার বিশ্বনবী বেশি বেশি মধু খেতে পছন্দ করতেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কোরআনে দুইটা জিনিসের ক্ষেত্রে আল্লাহ শিফা যোগ করেছেন যে দুইটা জিনিসের সাথে সম্পৃক্ত হলে শিফা এক হচ্ছে কোরআন পড়লে শিফা অনুনাজ্জিলু মিনাল কোরআনে মা হুয়া শিফা আবার কোরআনে এই আয়াতের ক্ষেত্রে বলা হয়েছে শিফা ফিহি শিফা উন লিন্নাস এজন্য সাইয়েদানা ইবনে মাসুদ এই উম্মাকে উদ্দেশ্য করে বলেছেন আলাইকুম বিশিফাইন তোমাদের উচিত দুইটা জিনিস থেকে শিফা নেয়া এক হলো কোরআন দুই হলো আসাল মানে মধু কোন সুবহানাল্লাহ কোরআন তেলাওয়াত করলে অসুস্থরে সুস্থ করে দেয় কে সূরা ফাতিহা তেলাওয়াত করলে অসুস্থকে সুস্থ বানিয়ে দেয় কে আবার মধু খেলে সুস্থ বানিয়ে দেয় কে মধু খেয়ে প্রশংসা করবেন কার নাকি মধু হই হই বিষাবাইলা বলবেন এগুলো কখনো খাঁটি মধু খেতে হবে খাঁটি মধু চিনার উপায় হচ্ছে এটাতে পিঁপড়া জমে না এটা ফ্রিজে রাখলে জমাট বাঁধে না এটাতে দুর্গন্ধ হয় না এক গ্লাস পানির মধ্যে এক ড্রপ মধু ছেলে দিলে এটা পানির সাথে না মিশে একেবারে নিচে চলে যায় খাঁটি মধু খেতে হবে তাহলে ফিহি শিফাউন লিন্নাস কত কিছু দিয়ে যে আল্লাহ এটাকে সমৃদ্ধ করেছেন এটার মধ্যে গ্লুকোজ আছে এটার মধ্যে সুক্রোজ আছে ফ্রুক্টোজ আছে প্রোটিন আছে মিনারেলস আছে ক্যালসিয়াম আছে ভিটামিন আছে খাইলেই শরীর গরম হয়ে যায় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এজন্য শীতকালে বেশি বেশি খাবেন জাম্পার লাগবে না শীতকালে মধু খেয়ে রাত্রে বেলায় বের হবেন আর মাফলার পেঁচিয়ে বেরোয়া লাগবে না সুবহানাল্লাহ পড়েন তার মানে আল্লাহ বললেন ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম প্রজ্ঞাময় বিজ্ঞানময় কোরআনের কসম কোরআনের ভেতরে বিজ্ঞান আছে না নাই এরপরে আল্লাহ বললেন গোলাম ওয়া ইন্নালাকুম ফিল আনআমি লাইবরা প্রাণীকুলের দিকে নজর করে তাকাও প্রাণীকুলের মধ্যে আমি তোমাদের জন্য নিদর্শন রেখেছি নুসকিকুম মিম্মা ফি বুতুনিহি এই প্রাণীকুলের পেট থেকে একটা চমৎকার জিনিস আমি বের করে দেই এটার নাম হচ্ছে দুধ এটা কি দেখেন একই আয়াতের মধ্যে আল্লাহ মধুর কথাও বললেন আবার দুধের কথাও বললেন দুধটা কিভাবে হয় উৎপন্ন হয় মধু কেমনে হয় ইঞ্চি ইঞ্চি কথা এই কোরআনের ভেতরে তুলে ধরলেন কে আল্লাহ বললেন মিম্বাইনি ফারসি ওয়াদামিল লাবানা গোবর আর রক্তের মাঝখান দিয়ে আমি দুধ বের করি সুবহানাল্লাহ পড়েন আমরা যাই এই গাভীর ওলান টানা শুরু করি সকালবেলা বিসমিল্লাহ বলে কিন্তু কেমনে যেটা আসে ওইদিকে নজর নাই ডাকাত বিসমিল্লাহ বলে শুরু করে না দুধ খাই আলহামদুলিল্লাহ পড়েন আছে না নাই আল্লাহ বলেন মেকানিজমটা শোনো কেমনে আমি খাওয়াই আল্লাহ বললেন মিম্বাইনি ফারসি ওয়া দামিল্লা বানা গোবর আর রক্তের মাঝখান দিয়ে আমি দুধ বের করে দেই সুবহানাল্লাহ গরু যে ঘাস খায় এই ঘাস থেকে রক্ত হয় আর গরুর গোবর হয় পেটের একদিকে থাকে গোবর আরেক দিকে থাকে রক্ত রক্ত দুর্গন্ধ গোবর দুর্গন্ধ রক্ত নাপাক গোবর নাপাক এই দুই নাপাক আর দুর্গন্ধের মাঝখান দিয়ে সুগন্ধযুক্ত দুধ বের করে দেয় কে আল্লাহ বললেন মিম্বাইনি ফারসি ওয়া দামিল্লা বানা
গরু যে খাবারগুলো খায় ওই খাবারের এক পাশ দিয়ে গোবর হয়ে যায় আর এক পাশ দিয়ে রক্ত হয়ে যায় মাঝখান দিয়ে দুধ বের করে দেয় কে What a amazing mechanism of discharging milk from animal's body What a amazing mechanism একদিক দিয়ে গোবর দুর্গন্ধ আর একদিক দিয়ে ঘাস খাওয়ার কারণে রক্ত হয় মাঝখান দিয়ে দুধ বের হয়ে যায় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আবার বাছুর ছাড়া দুধ পাওয়া যায় না গাবি আছে কার কার হাত তুলেন তো বাছুর ছাড়া দুধ পাওয়া যায় না শুধু গাবি বাছুর নাই দুধ আসবে না আবার এই যে বিশাল বড় ওলান 20 কেজি দুধ দেয় প্রতিদিন এই ওলান কাটলে দুধ পাওয়া যায় না এক ফোঁটা দুধও ওলানটা কেটে টুকরা টুকরা করলে আপনি পাবেন না এটা আলাদা মেকানিজম এটা ভিতর থেকে একটা নির্যাস বাছুর নিয়ে দুইটা ঢুমারবেন ওই নির্যাস দিয়ে দুধ বেরোতে থাকবে গোবর আর রক্তের মাঝখান দিয়ে চিৎকার করে পড়েন আল্লাহু আকবার এজন্য বিশ্বনবী বলতেন বেশি বেশি দুধ খাও দুধ হলো সুষম খাদ্য পৃথিবীতে আবিষ্কৃত যত খাবার আছে দুধের চাইতে ভালো খাবার আছে নাকি কথা কোন মানুষ পানি খেয়ে তিন চার দিন বাঁচে জানেন আর পানির মধ্যে লবণ দিলে সাত আট দিন বাঁচতে পারবেন আর দুধ পাইলে আজীবন বাঁচবেন আপনি দুধ খেয়ে যদি হজম করতে পারেন দুধ খেয়ে হজম করতে পারলে আজীবন বেঁচে যাবেন সুষম খাদ্য বিশ্বনবী যে রাতে মেরাজে যাবেন সিদ্রাতুল মুনতাহা পার হওয়ার পরে বিশ্বনবীর পরীক্ষা শুরু হলো বিশ্বনবীকে বুখারীর বর্ণনা তিনটা গ্লাস দেয়া হলো কাদাহ ফিহি লাবান এক গ্লাসের মধ্যে দুধ ছিল ওয়া কাদাহ ফিহি আসাল আরেক গ্লাসের মধ্যে ছিল মধু আরেক গ্লাসের মধ্যে ছিল মদ কাদাহুন ফিহি খামার বিশ্বনবীকে তিনটা গ্লাস দিয়ে বলা হলো নবী চুজ করেন কোনটা নেবেন এক গ্লাসে মধু আরেক গ্লাসে দুধ আরেক গ্লাসের মধ্যে বিশ্বনবীকে দেয়া হলো মদ বিশ্বনবী বললেন যে এই গ্লাসের ভিতরে দুধ আছে আমি ওই পেয়ালাটা নিলাম সাইয়েদনা জিব্রাইল বললেন ইয়া রাসূলুল্লাহ আখাস্তাল ফিত্রা আপনি যেমন নিছেন তেমন সুবহানাল্লাহ কইবেন না বিশ্বনবী দুধ খেতে পছন্দ করতেন আর বিশ্বনবী বলতেন আলাইকুম বি আলবানিল বাকার বেশি বেশি গরুর দুধ খাবা ফাইন্নাহা তুরাম্মু মিনাল আশজার কেননা এটা সবুজ লতা পাতা ঘাস পাতার নির্যাস গরু কি খায় ঘাস খায় না এই ঘাসের নির্যাস হচ্ছে দুধ বিশ্বনবী বলতেন বেশি বেশি দুধ খাবা ফিহি শিফার মধ্যে শিফা আছে ফিলাবানিহা শিফা ও লুহামিহাদা গরুর দুধে আছে শিফা গরুর গোশতের মধ্যে আছে রোগ সুবহানাল্লাহ কোন কত বড় ফিলোসফার বিশ্বনবী বিশ্বনবী বলে গিয়েছেন গরুর দুধ বেশি খাও কিন্তু গোশ বেশি খাইও না আর আমরা গরুর গোশ পাইলে কোপায় ফেলাই সাদা ভাত আর ঝাল গরুর মাংস যদি হয় ওই যে অনেকের জিব্বায় পানি চলে আসছে সুবহানাল্লাহ কইবেন না বিশ্বনবী বলতেন দুধ খাও গোশ খাও কম গরুর গোশত কম খাবা গরুর দুধ বেশি খাবা সুস্থ রাখবে কে আল্লাহ আবার বিশ্বনবী মায়েদেরকে বলেছেন ও মায়েরা সন্তান হওয়ার পরে দুই বছর দুধ খাওয়া আল্লাহু আকবার ওয়াল ওয়ালিদাতু ইউরদিউনা আওলাদাহুন্না হাওলাইনি কামিলাইনি লিমান আরাদা আন ইউতিম্মার রাদাআ সন্তান যারা পেয়েছো মায়েরা বোনেরা দুই বছর দুধ খাও সন্তানকে সুস্থ রাখবে কে আল্লাহ বাচ্চা ডেলিভারির পরপরই আল্লাহ তাআলা মায়ের বুকে একটা দুধ দেয় এটাকে বলে শাল দুধ এটা হচ্ছে বাচ্চার জীবনের প্রথম প্রাকৃতিক টিকা সুবহানাল্লাহ কয় না সুবহানাল্লাহ এটা বেবির জীবনে ন্যাচারাল প্রাকৃতিক টিকা প্রতিষেধক আল্লাহ দিয়ে দিয়েছে আপনার বাচ্চাকে টিকা দিন স্লোগান আছে না পাঁচটা সাতটা টিকা দেয়া লাগে প্রথম টিকাটা আল্লাহ নিজেই ফ্রি দিয়ে দিয়েছে এটা শাল দুধের ভেতরে পাওয়া যায় এজন্য বাচ্চাকে শাল দুধ খাওয়াতে হবে তার ব্রেনের গ্রোথ হবে সে শক্তিশালী হবে সে দেশপ্রেমিক হবে সে আল্লাহওয়ালা হবে চিল্লা এখন ঠিক কিনা যে মায়েরা বাচ্চারে দুধ খাওয়ায় ওই বাচ্চারা মায়েরে ভালোবাসে বেশি আর যেই মাগুলো বাচ্চারে দুধ না খাওয়ায় আর ডানু খাওয়ায় আর কি কি আছে অরলিক্স আর সিরালেক কমপ্লেন যারা এগুলো খাওয়াবে ডানু খাওয়াবে যারা ল্যাকটোজেন খাওয়ায় যারা বুকের দুধ খাওয়াতে চায় না কোনো কারণ ছাড়া দুই বছর বাচ্চারে দুধ দিতে চায় না এই বাচ্চাগুলো বড় হলে ওই মারে বৃদ্ধাশ্রমে দিয়ে আসবে কথা কন কথা কন এজন্য মায়েরা বোনেরা সন্তান হলেই তাকে বুকের দুধ দিয়ে আল্লাহর পক্ষ থেকে যে টিকাটা এই টিকাটা পেটের ভিতরে ঢুকাই দিতে হবে চিল্লা এখন ঠিক কিনা এটা হচ্ছে ন্যাচারাল টিকা এজন্য আল্লাহ বললেন ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম
ইয়াসিন বিজ্ঞানময় কোরআনের শপথ কোরআনের মধ্যে বিজ্ঞান আছে না নাই অভাব নাই কয়টা শুনবেন আল্লাহ কসমোলজির কথা বলেছে অ্যাস্ট্রোলজি কথা কসমোলজি হচ্ছে সৃষ্টি তত্ত্ব কসমোলজি কি সবাই বলেন কসমোলজি কি আল্লাহ বললেন আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু আন্না সামাওয়াতি ওয়াল আরদা কানাত রাতকান ফাফাতাকনাহুমা কাফেররা কি দেখে না মহাবিশ্বের সব কিছু একসাথে মিলে ঝিলে ছিল বিশাল এক বিস্ফোরণের মাধ্যমে আমি মহাবিশ্ব তৈরি করেছি সুবহানাল্লাহ আদিতে শুরুতে কিন্তু সব আকাশ বাতাস জমিন চন্দ্র সূর্য নক্ষত্র গ্রহ নিহারিকা পুঞ্জ গ্যালাক্সি ব্ল্যাক হোল সব কিছু মিলেমিশে একসাথে ছিল এটার ঘনত্ব ছিল খুব বেশি মহাবিশ্বের সব কিছু ছিল একটা বিন্দু এটাকে বিজ্ঞানীরা নাম দিয়েছে দ্য সিঙ্গুলারিটি মহা একত্ব এরপর একটা প্রচন্ড বিস্ফোরণের মধ্য দিয়ে মহাবিশ্ব সৃষ্টি হয়েছে এটার ওরা নাম দিয়েছে বিগ ব্যাং থিওরি কি নাম স্টিফেন হকিং মারা গেছে না গত বছর নাকি হ্যাঁ বছর খানিক আগে মারা গিয়েছে সবচেয়ে বড় পদার্থ বিজ্ঞানী ছিল সে একটা বই লিখেছে ফ্রম দ্য ব্রিফ হিস্ট্রি অফ টাইম এ ব্রিফ হিস্ট্রি অফ টাইম ফ্রম বিগ ব্যাং টু ব্ল্যাক হোল সেখানে সে প্রমাণ করেছে কোরআনের এই আয়াত কানাত রাতকান মহাবিশ্বের সব কিছু একটা বিন্দু ছিল চাঁদ সূর্য গ্রহ তারা সব কি ছিল কথা বলেন সবাই বলেন একটা মাত্র বিন্দু ছিল আল্লাহ বলেন ডোন্ট দ্য ডিসবিলিভার অবজার্ভ দ্যাট দ্য হ্যাভেন্স এন্ড আর্থ ওয়ার জয়েন্ট টুগেদার দেন আই সেপারেটেড উইথ এ জাইগান্টিক সাউন্ড এক্সপ্লোশন সব একসাথে ছিল চাঁদ তারা আকাশ নদী নালা সব একসাথে তারপর একটা বিকট বিস্ফোরণের মধ্য দিয়ে পৃথিবী হয়েছে এ চাঁদ হয়েছে চন্দ্র হয়েছে সূর্য হয়েছে মহাবিশ্বের সব কিছু এ মহাবিস্ফোরণের মধ্য দিয়ে হয়েছে চিৎকার করে পড়েন আল্লাহ আকবার এই যে ছোট্ট পৃথিবীতে আমরা বসে আছি এই পৃথিবীর চেয়ে সূর্য 13 লক্ষ গুণ বড় চিল্লায় পড়েন আল্লাহ আকবার এটা কি বাড়ির কাছের কথা 13 লক্ষ গুণ বড় কল্পনা করা যায় তার মানে কি সূর্যই সবচেয়ে বড় না সূর্যের চেয়ে অনেক বড় বড় তারা আছে ব্যাটেল জিউস নামে একটা তারা আছে মহাকাশে যেটা যে সূর্য পৃথিবীর চেয়ে 13 লক্ষ গুণ বড় এই ব্যাটেল জিউস তারা সূর্যের চেয়ে 33 কোটি গুণ বড় এই ব্যাটেল জিউস তারাটাই কি সবচেয়ে বড় না এর চেয়েও কত বড় তারা যে আছে কোনো হিসাব নাই এরকম বিশাল বিশাল তারা ঘুরতে ঘুরতে মাওয়াকি অন্নুজুম ব্ল্যাক হোল নামে একটা রেঞ্জ আছে এই রেঞ্জের মধ্যে যদি ঢুকে যায় ছোট্ট বাচ্চার মুখে চকলেট দিলে বাচ্চা যেমনি চকলেট চুষে খেয়ে ফেলে এই বিশাল বিশাল তারাগুলো ব্ল্যাক হোলের মধ্যে ঢুকলে এক মুহূর্তের মধ্যে নিঃশেষ হয়ে যায় চিল্লায় পড়েন আল্লাহ আকবার এজন্য আল্লাহ বললেন ফালা উকসিমু বি মাওয়াকি অন্নুজুম এই তারকা নিঃশেষ হওয়ার যে জায়গাটা এই জায়গার কসম আমি কোরআনের মধ্যে খেলাম এই ব্ল্যাক হোলের রেঞ্জের ভেতরে তারা আসলে মুহূর্তের মধ্যে নিঃশেষ বানিয়ে দেয় কে একটা তারার চেয়ে আরেকটা তারা বড় এরকম হাজার কোটি তারা মিলে আমাদের গ্যালাক্সি এই গ্যালাক্সির নাম হচ্ছে মিল্কি ওয়ে কি নাম আমাদের গ্যালাক্সির নাম কি সবাই বলেন তো মিল্কি ওয়ে কি নাম এরকম একটা গ্যালাক্সি না লক্ষ কোটি গ্যালাক্সি আছে আমাদের গ্যালাক্সির পরে সবচেয়ে কাছের গ্যালাক্সির নাম অ্যান্ড্রোমেডা কি নাম এই অ্যান্ড্রোমেডা গ্যালাক্সি আমাদের গ্যালাক্সি থেকে 2.5 মিলিয়ন লাইট ইয়ার দূরে মানে 25 লক্ষ লাইট ইয়ার সুবহানাল্লাহ কইবেন না আলোর গতি হচ্ছে পৃথিবীতে সবচেয়ে বেশি বর্তমান সময় পর্যন্ত জানেন সেকেন্ডে কত মাইল 1,86,000 মাইল এক সেকেন্ডে আলো ছুটে 1,86,000 মাইল বেগে এত বেগের কোনো প্লেন বা রকেট নিয়ে যদি আপনি আমাদের গ্যালাক্সি থেকে মিল্কি ওয়ে থেকে অ্যান্ড্রোমোডাতে যেতে যান তাহলে আপনার 25 লক্ষ বছর লেগে যাবে সুবহানাল্লাহ বাড়িতে যাই বললেন এরপর আল্লাহ বললেন ওয়া সামা বানাইনাহা বিআইদিন ওয়া ইন্না লামুসিউন আকাশ আমি বানালাম গ্যালাক্সি আমি বানালাম বানানোর পর থেকে সবগুলোর আমি প্রশস্ত করতে শুরু করে দিলাম সব ছিল ক্ষুদ্র একটা বিন্দুর মধ্যে আমি বিস্ফোরণ করলাম একটা আওয়াজ দিয়ে আওয়াজটা ছিল কুন আওয়াজটা ছিল কি জোরে কন আবার কন কুন ফায়া ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন আল্লাহ যখন কিছু করতে চান শুধু বলেন কুন শুধু বলেন বি কোন মানে বি ইট ওয়াজ এটা হয়ে যায় হাও
বলতে দেরি এই মহা বিস্ফোরণের নেপথ্যে যে শব্দটা ছিল সেটা ছিল কোন সেটা ছিল কি আল্লাহ কোন বলতে দেরি মুহূর্তের মধ্যে বিগ ব্যাং বিশাল এক্সপ্লোশন তারপর থেকে মহা বিশ্ব ছড়াচ্ছে আল্লাহ বলছেন এই কোরআনের ভিতরে বলে দিয়েছেন ওয়া ইন্না লা মুসিউন আমি কোরআন আমি এই মহা বিশ্বকে এই গোটা ইউনিভার্সকে আমি প্রতিনিয়ত সম্প্রসারিত করছি প্রতিনিয়ত এটা বড় হচ্ছে সম্প্রসারিত হচ্ছে চিল্লায় বলেন আল্লাহু আকবার আজ থেকে মাত্র 20 বছর আগে এটা তারা আবিষ্কার করেছে এটা কোন সাল 2000 20 বছর পেছনে গেলে কত 1998 তাই না এই 1998 সালে তারা আবিষ্কার করেছে সুপারনোভা কসমোলজি প্রজেক্ট এই সুপারনোভা কসমোলজি প্রজেক্টে তারা এই সিদ্ধান্তে এসেছে যে মহাবিশ্ব কোন নামক এক বিস্ফোরণের পর থেকে যে সম্প্রসারিত হচ্ছে আজ পর্যন্ত এটা শুধু বাড়ছে আর বাড়ছে অ্যাক্সেলারেটিং হচ্ছে এক্সপ্যান্ডিং হচ্ছে এটা কমছে না কিয়ামত পর্যন্ত এটা বাড়তেই থাকবে চিৎকার করে পড়েন আল্লাহ আকবার এজন্য আল্লাহ বললেন ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম বিজ্ঞানময় প্রজ্ঞাময় কোরআনের শপথ এই কোরআনের ভেতরে আমি কসমোলজির কথা বলেছি অ্যাস্ট্রোলজির কথা বলেছি জিওলজির কথা বলেছি ফিজিক্সের কথাও বলেছি সুবহানাল্লাহ ফিজিক্স মানে কি পদার্থ পদার্থের সবচেয়ে বড় উপাদান হচ্ছে লোহা লোহার কথা কিন্তু কোরআনে নাই আছে কই আছে হ্যাঁ সূরাতুল হাদিদ লোহার নাম একটা সূরাই দিয়েছে আল্লাহ কোরআনে সুবহানাল্লাহ পড়বেন না সূরার নাম সূরাতুল হাদিদ সূরার নাম কি চিল্লায় বলেন সূরার নাম সূরাতুল হাদিদ হাদিদ মানে লোহা আল্লাহ বললেন ওয়া আনজালনাল হাদিদা ফীহি বাসুন শাদীদ ওয়া আনজালনাল হাদিদ ফীহি বাসুন শাদীদ আমি লোহা নাজিল করলাম আর লোহার ভেতরে আমি ভয়ঙ্কর শক্তি ঢুকায় দিলাম সুবহানাল্লাহ ফিহি মানাফিউ লিন্নাস লোহার ভেতরে মানুষের জন্য অনেক কল্যাণ আছে সুবহানাল্লাহ লোহা সারা পৃথিবীতে কিছু হয় আংটি বানাতে লোহার দরকার আছে না নাই ঘড়ি বানাতে গাড়ি বানাতে বাড়ি বানাতে মোবাইল বানাতে হেলিকপ্টার প্লেন রকেট মাইকের স্ট্যান্ড সুবহানাল্লাহ কোন এমন কোন জিনিস নাই যেটার মধ্যে লোহা লাগে না এজন্য আল্লাহ বললেন এই লোহার নামে আমি একটা সূরা ডেডিকেট করলাম ওয়া আনজালনাল হাদিদ ফিহি বাসুন শাদীদ আমি লোহাকে নাজিল করেছি আল্লাহ বলেছেন খেয়াল করে শব্দটা শুনেন ওয়া আনজালনাল হাদিদ আমি লোহাকে উপর থেকে নাজিল করেছি কি করেছি কথা বলেন তার মানে লোহা পৃথিবীতে ছিল না নাজিল করছে কে আল্লাহ লোহা পৃথিবীতে ছিল পৃথিবীতে ছিল পৃথিবীতে থাকলে নাজিল করবেন কেন এই যে কোরআনটা পৃথিবীতে আগে ছিল নাজিল করছে কে কোন ফেরেশতাকে দিয়ে সাইয়েদেনা জিব্রাইল কোন নবীর উপর বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ আল্লাহু আকবার তার মানে এই ওহী পৃথিবীতে ছিল না আল্লাহ উপর থেকে নাজিল করেছেন নুজুল মানে উপর থেকে নিচের দিকে আসা এই নুজুল শব্দ ব্যবহার করে আল্লাহ বললেন ওয়া আনজালনাল হাদিদ লোহাকে আমি নাজিল করেছি তার মানে লোহা পৃথিবীর উপাদান নয় লোহা এসেছে উপর থেকে কোন সুবহানাল্লাহ বিজ্ঞানীরা পদার্থবিদ যারা গবেষণা করে এটাই পেয়েছেন লোহা আসলে পৃথিবীর না লোহা পৃথিবীতে উৎপাদন করা হয় নাই লোহার যে মলিকিউল অণু আছে লোহার একটা অণু তৈরি করার মতো ক্ষমতা পৃথিবীর নাই ইভেন এই সৌরজগতের কোনো কিছু নাই সূর্যের তাপেও লোহা তৈরি হতে পারে লোহার ছোট্ট একটা অণু তৈরি করতে কমপক্ষে 1 কোটি ডিগ্রি সেলসিয়াস তাপের প্রয়োজন হয় তার মানে এটা পৃথিবীর কোনো উপাদান নয় এটা আনজালনাল হাদিদ আল্লাহ বলেন মহাবিস্ফোরণের কারণে গলিত অন্য কোনো তারার ভেতর থেকে লোহার উপাদান আমি পৃথিবীর ভেতরে এনে ঢুকিয়ে দিয়েছি তার মানে পদার্থের কথা কোরআনে আছে না নাই সুবহানাল্লাহ কইবেন না এরপরে বায়োলজির কথা আছে না নাই বায়োলজিক্যাল অ্যাসপেক্ট অফ মাউন্টেইনস কেমন করে পাহাড়ি রেঞ্জ তৈরি হলো আছে না নাই ওয়াজআলনাল জিবালা আওতাদা পাহাড়কে আমি পেরেক মেরে দিয়েছি অমিয়া কাঠের ভেতরে যখন পেরেক মারেন পেরেকের বেশিরভাগ অংশ কাঠের ভেতরে ঢুকে যায় উপরে দেখা যায় সামান্য ঠিক কিনা তো লোহা যদি আল্লাহ পেরেক মারেন উপরে যা দেখা যায় এটা সামান্য আসল পাহাড় তো মাটির নিচে সুবহানাল্লাহ কইবেন না আসল পাহাড় কোথায় পেরেক যদি কাঠের মধ্যে ঢুকিয়ে দেন পুরো পেরেকটা কাঠে ঢুকে যায় না উপরে দেখা যায় কদ্দুর সামান্য পাহাড়ের যা আপনি দেখেন এটা তো পেরেকের মাথা পুরো পাহাড়টা আল্লাহ জমিনের ভেতরে ঘিরে দিয়েছেন চিল্লায় পড়েন আল্লাহ আকবার আবার আল্লাহ বললেন অমিনাল অমিনাল জিবালি জুদাদুম বিদু ওয়া হুমরুম মুখতালিফুন আলওয়ানু আছে না নাই
وغرابيب سود الله বলেন নানা রঙের পাহাড় পর্বত মহাবিশ্ব আমি তৈরি করেছি কোন পাহাড় হচ্ছে রক্তিম বর্ণের কোন পাহাড় কে বানিয়েছি আমি কৃষ্ণ বর্ণের কোন পাহাড় কে বানিয়েছি আমি শুভ্র বর্ণের কোন পাহাড়ের রং কালো কোনটা সাদা কোনটা নীল আছে না নাই মহাবিশ্ব যখন তৈরি হয়েছে পৃথিবীর মধ্যে সাতটা টেকটোনিক প্লেট তৈরি হয়েছে 7 টেকটোনিক প্লেটস ক্রিয়েট দ্য মাউন্টেন রেঞ্জ অন আর্থ পৃথিবীতে এই পাহাড় তৈরির কারণ হচ্ছে সাতটা প্লেট এগুলোরে 7 টেকটোনিক প্লেট বলে এই প্লেটগুলোর কারণে পৃথিবীতে এই রং বেরঙ্গের পাহাড় তৈরি হয়েছে কত রঙের যে পাহাড় আছে আরব বিশ্বে পাথরের পাহাড় বাংলাদেশে মাটির পাহাড় ব্রুনাই সিঙ্গাপুর ইন্দোনেশিয়াতে যদি যান আরেক ধরনের পাহাড় চায়নার একটা শহর আছে গানজু সিটি কি নাম এই গানজু সিটিতে একটা পাহাড় আছে রেইনবো মাউন্টেন ওখানে সাত রঙের পাহাড় পাওয়া যায় এক জায়গায় সুবহানাল্লাহ কইবেন না সুবহানাল্লাহ রেইনবো মানে কি রংধনু রংধনুর কয় রং কথা কন ছোটবেলা আমরা মুখস্থ রাখতাম বেনিয়া সহকলা বেতে বেগুনি নিতে নীল আতে আসমানি সতে সাদা হতে হলুদ কতে কালো লাতে লাল সুবহানাল্লাহ নাই সুবহানাল্লাহ মনে রাখার কি অসাধারণ পদ্ধতি এই রেইনবো মাউন্টেন রংধনুর সাত রঙের পাহাড় এক জায়গায় পাওয়া যায় এখানে সাদা পাহাড় এখানে সবুজ পাহাড় এখানে নীল পাহাড় ওখানে লাল পাহাড় এখানে কালো পাহাড় এই চায়নার গানজু সিটিতে আল্লাহ তাআলা সাত রঙের পাহাড় এক জায়গায় রেখেছেন চিৎকার করে বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার তার মানে বায়োলজির কথাও কোরআনের ভেতরে আছে না নাই এরপর আল্লাহ বললেন কেমন করে আকাশ থেকে আমি পানি নাজিল করে এটাও কোরআনে আছে না নাই আমরা ছোটবেলা পড়েছি ওয়াটার সাইকেল হাইড্রোলজিক্যাল সাইকেল কেমন করে সূর্যের তীব্র তাপ সাগর থেকে পানিকে জলীয় বাষ্প করে উপসে নেয় উপরে নিয়ে সেটাকে পুঞ্জীভূত করে দেয় ঘনীভূত করে দেয় মেঘ হয়ে যায় সেখান থেকে ঝিরিঝিরি ঝিরিঝিরি বৃষ্টি পড়ে আছে না নাই আর ওই বৃষ্টির গান আমরা গাই এই বৃষ্টি ভেজা রাতে তুমি চলে যেও না ওই বৃষ্টি পেয়ে আল্লাহর কাছে দোয়া করে না বিশ্ব নবী বলেন রহমতের বৃষ্টির নিচে দাঁড়িয়ে কেউ যদি হাত তুলে দোয়া করে ওই দোয়া কবুল করে কে আবার আকাশের মধ্যে মেঘের ঘনঘটা দেখলে বিশ্ব নবী পেরেশান হয়ে যেতেন হয়রান হয়ে যেতেন আর আল্লাহর কাছে বলতেন আল্লাহ এই মেঘ দিয়ে তুমি আমাদেরকে আজাব দিও না তুমি আমাদেরকে গজব দিও না তুমি আমাদেরকে শেষ করে দিও না এই মেঘ থেকে তুমি আমাদেরকে রহমতের বৃষ্টি দাও পড়ে না আমিন বৃষ্টি দেখলে বিষ্ণু বলতেন আল্লাহুম্মা সাইবান নাফিআ ইয়া গাউসু আগিসনা গাউসান মুগীসান মারিয়ান মারিয়ান নাফিআন গায়রা দার আজিলান গায়রা আজিল হে আল্লাহ এই বৃষ্টি থেকে তুমি ঠান্ডা রহমতের পানি দাও কি দাও আল্লাহ মেঘে দে পানি দে ছায়া দে রে তুই আল্লাহ মেঘে দে পড়েন পড়েন আল্লাহ মেঘে দে পানি দে ছায়া দে রে তুই আল্লাহ মেঘে দে এই ওয়াটার সাইকেলের কথা আল্লাহ বলেছেন আলম তারা আন্নাল্লাহ ইউজজি সাহাবান কাফের নাস্তিক যেগুলো সমাজের আবর্জনা খড়কুটা ওরা কি দেখে না কেমন করে আমি বাতাসকে জলীয় বাষ্প করে আকাশে তুলি বায়ুমণ্ডলে নিয়ে যাই সুম্মা ইউআল্লিফু বাইনাহু জলীয় বাষ্পগুলারে তখন আমি ঘনীভূত করি সুম্মা ইয়াজআলুহু রুকামান এরপরে আমি মেঘে পরিণত করি ফাতারাল ওয়াদাকা ইখরুজু মিন খিলালিহি তারপর মেঘের ভেতর থেকে ঝিরি 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 বৃষ্টি নাজিল করে কে আবার আল্লাহ বললেন পানি থেকে আমি পৃথিবীর সব প্রাণগুলারে বানালাম ওয়াজআলনা মিনাল মাই কুল্লা শাইইন হাইয়া ফালা ইয়াকিলুন পানির ভেতর থেকে সব প্রাণের উৎপত্তি পৃথিবীর মধ্যে ঘটিয়ে দিয়েছে কে বিজ্ঞানীরা স্বীকার করেছে পৃথিবীতে যত প্রাণ পাওয়া যায় যত প্রাণের ব্লু প্রিন্ট পাওয়া যায় সব এসেছে পানি থেকে চিৎকার করে বলেন কোথ থেকে পানি নাই তো প্রাণ নাই পানিও আছে প্রাণও আছে কোন সুবহানাল্লাহ বিজ্ঞানীদের ধারণা তারা ধারণা করে বলেছে পৃথিবীর প্রথম প্রাণের নাম হচ্ছে অ্যামিবা কি নাম ওরা বলেছে এটা এককোষী জীব ইটস এ ভেরি স্মল ইউনিসেলুলার অর্গানিজম ফাউন্ড এভার ইন দ্য ওয়ার্ল্ড পৃথিবীতে পাওয়া প্রথম এককোষী প্রাণীর নাম হচ্ছে অ্যামিবা এটা এসেছে শৈবালের মতো এরপরে জুপ্লাংটন ফাইটোপ্লাংটন ব্যাকটেরিও প্লাংটন একটার পর একটা স্পিসিজ প্রজাতি পৃথিবীতে ডেভেলপ করেছে কোন সুবহানাল্লাহ এই পানির কথা কোরআনের ভেতরে বলে দিল কে এজন্য আল্লাহ বললেন ওয়াল কোরআনিল হাকিম বিজ্ঞানময় কোরআনের শপথ
এই কোরআনটা বিজ্ঞানের ঠাসা এই কোরআন আশ্চর্যের শেষ নাই এই কোরআন কোনদিন পুরাতন হয় না এই কোরআনের ভেতরে আল্লাহ দিয়েছেন হেদায়েতের মশাল আর কোরআনটাকে বানিয়েছেন বিজ্ঞানের সূর্য মিনার জোরে কোন সুবহানাল্লাহ তার মানে কোরআনে আমরা কি পেলাম দুধের কথা পেলাম মধুর কথা পেলাম কিভাবে ডায়েট করবেন সেটা আমরা পেলাম আমরা কসমোলজি পেলাম অ্যাস্ট্রোলজি পেলাম বায়োলজি পেলাম ফিজিক্স পেলাম ওয়াটার সাইকেল পেলাম এবার পাতালপুরীর কথার দরকার আছে না নাই পৃথিবীর একেবারে গভীরতম গভীরে কি আছে এটা কিন্তু কোরআনে নাই আছে পৃথিবীর মাঝখানে যে উত্তপ্ত লাভা আর আগুন এটা আপনারা জানেন পৃথিবীর উপর দিয়ে আমরা ঠান্ডা পৃথিবীতে ঘুরে বেড়াই কিন্তু এর ভিতরে কিন্তু আগুন লাভা আল্লাহ কোরআনের মধ্যে ফুটন্ত টকবগে সাগরের কসম খেয়েছেন আল্লাহ বলেছেন ওয়াল বাহারিল মাসজুর আমি কোরআনের ভেতরে ফুটন্ত টকবগে সাগরের পানির কসম খেলাম পড়েন সুবহানাল্লাহ সাগরের পানির ফুটন্ত টকবগে সাগরের পানির কসম সাগরের পানি আবার ফুটন্ত হয় কি করে পানি কি হয় ঠান্ডা পানি কি কথা বলেন আল্লাহ পৃথিবীর ভেতরকার কথা চিন্তা করে বলেছেন ওয়াল বাহারিল মাসজুর ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার নেভাল একাডেমির সায়েন্টিস্টরা এই আয়াতের উপর রিসার্চ করেছে যে সাগরের ভেতরে আবার এই ঠান্ডা পানির ভেতরে আবার উত্তপ্ত আগুনের লাভা আসলো কোত্থেকে রিসার্চ করার জন্য তারা সাগরের ভেতরে পাইপ ঢুকিয়েছে পাইপ ঢুকাতে ঢুকাতে অনেকগুলো লেয়ার তারা পার করেছে রূপান্তর শিলার স্তর পাললিক শিলার স্তর আগ্নেয়গিরির শিলার স্তর মার্বেল পাথরের অনেকগুলো শিলার স্তর পেরিয়ে যাওয়ার পরে তারা পাইপ ঢুকানোর পরে দেখতে পেয়েছে পাইপগুলো গলে যায় পাইপগুলো কি হয় তার মানে ভিতরে কি আছে গত কয়েক মাস আগে জাপানে কিছু জিওলজিস্ট ভূতত্ত্ববিদ তারা গবেষণা করে পৃথিবীর এক মাথা থেকে আরেক মাথায় যেতে চাচ্ছে মানে প্রতিপাত স্থান বাংলাদেশের এখান থেকে ছিদ্র করলে আপনি দক্ষিণ আমেরিকার চিলির সান্টিয়াগোতে যেয়ে উঠবেন কথা বুঝতে পেরেছেন তার মানে বাংলাদেশের প্রতিপাত স্থান হচ্ছে দক্ষিণ সাউথ আমেরিকার চিলির সান্টিয়াগো আবার ইন্ডিয়া থেকে ছিদ্র করতে করতে পৃথিবীর আরেক মাথা দিয়ে উঠবেন সুবহানাল্লাহ বলে এটা তারা শুরু করেছে কিন্তু এখনো সফল হয় নাই ইউএস এর নেভাল একাডেমির সায়েন্টিস্টরা পাইপ ঢুকাতে ঢুকাতে দেখে একটা পর্যায়ে শেষে পাইপ আর ঢুকানো যায় না পাইপগুলো পৃথিবীর ভেতরে যেতে যেতে গলে গলে পানি হয়ে যায় সুবহানাল্লাহ কইবেন না এই রিসার্চ প্রজেক্টের যিনি চিফ উনি বললেন ব্রিং দ্য ওয়াটার প্রুফ পাইপ ফ্রম আমেরিকা আমেরিকা থেকে ওয়াটার প্রুফ পাইপ নিয়ে আস আমার এমন পাইপ ল্যাব লাগবে গবেষণা করার জন্য যে পাইপ আগুনে জ্বলে না ওয়াটার প্রুফের মধ্যে আগুন লাগালে আগুন ধরবে বুলেট প্রুফে বুলেট মারলে বুলেট ঢুকবে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে গাড়িতে করে চড়ে এটা বুলেট প্রুফ কার গুলি মারলে ঢুকবে আবার গুলি মারতে যায় না চোদ্দ গোষ্ঠী উদ্ধার করে সারবে আপনার খবরদার তো আমেরিকা থেকে ফায়ার প্রুফের পাইপ নিয়ে আসা হলো নেভাল একাডেমির চিফ সায়েন্টিস্ট পাইপ ঢুকাতে আরম্ভ করলেন ঢুকাতে ঢুকাতে পৃথিবীতে কিন্তু অনেকগুলো স্তর আছে যে বালুমাটি সব কিন্তু বালুমাটি নয় আপনি খুঁড়তে খুঁড়তে পেয়ে যাবেন পাললিক শিলা এরপরে রূপান্তরিত শিলা এরপরে মার্বেল পাথরের শিলা এরপরে শুরু হবে গরম আগ্নেয়গিরির শিলা ওই শিলার ভেতরে এমন আগুন আল্লাহ রেখেছে নেভাল একাডেমির সায়েন্টিস্টরা ফায়ার প্রুফের পাইপ ঢুকাতে ঢুকাতে একটা লেভেল যাওয়ার পরে দেখা যে ফায়ার প্রুফের পাইপও গলে গলে মুহূর্তে পানি হয়ে যায় তার মানে ভেতরে এমন আগুন আল্লাহ রেখেছে ওই আগুনের তুলনায় পৃথিবীর আগুনের মতো নয় ওই আগুনটাই জাহান্নামের আগুন আবার বিজ্ঞানীরা গবেষণা করে ওই আগুনের মধ্যে মানুষের চিৎকার শুনেছে এজন্য হাদিসে এসেছে আল্লাহর ওলিরা মুমিন বান্দারা মারা গেলে তাদের রুহগুলো আকাশে চলে যায় ইল্লিনে চলে যায় আর কাফের মুশরিক আর নাস্তিকগুলো মারা গেলে তাদের আত্মাগুলো পৃথিবীর মাঝখানে সিজ্জিনে চলে যায় ওই সিজ্জিনের ভেতরে আগুন আছে না নাই চিল্লায় বলেন তার মানে পাতালপুরীর কথাও আছে সাগরের কথাও আছে আকাশের কথাও আছে কেমন করে দুনিয়াতে আমরা আসলাম সেটাও আছে এমব্রয়োলজি ভ্রূণতত্ত্বের কথা কোরআনে আছে না নাই পৃথিবীতে আল্লাহ কয়েক সিস্টেমে মানুষ বানালেন সাইয়েদনা আদমকে বানালেন মাও নাই বাবাও নাই সাইয়েদনা আদম আলাইহিসসালামের বাবার নাম কি মায়ের নাম কি মাও নাই বাবাও নাই আবার সাইয়েদনা ঈসা আলাইহিসসালামকে আল্লাহ তৈরি করলেন শুধু মা আছে বাবা নাই আবার আমাদের সবাইকে আল্লাহ বানালেন মাও আছে বাবাও আছে ঠিক কিনা
এরপরে ছোট্ট এক ফোঁটা নাপাক থেকে আল্লাহ আমাদেরকে বানালেন এক ফোঁটা বীর্যের মধ্যে যে প্রাণ আছে এটা দুজন বিজ্ঞানী আবিষ্কার করেছেন লিয়েন হুক মাইক্রোস্কোপ যন্ত্র দিয়ে তারা বীর্যের মধ্যে স্পার্ম ড্রপের মধ্যে গবেষণা করে পেয়েছে যে ওখানে কি যেন নড়ে ওই এক ফোঁটা ড্রপের মধ্যে কি যেন নড়ে সেখান থেকে ওরা আবিষ্কার করেছে এই স্পার্মের ভেতরে শুক্রাণুর ভেতরে প্রাণের অস্তিত্ব আছে এক ফোঁটা স্পার্মে এক ফোঁটা বীর্যের মধ্যে 20 কোটি যদি শুক্রাণু না থাকে ওই স্পার্ম থেকে আল্লাহ বেবি দেয় না সন্তান দেয় না সুবহানাল্লাহ কোন সুবহানাল্লাহ এজন্য আল্লাহ বললেন হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা ও মানুষ কেন তো অহংকার করো নজর করে তোমার জীবনের শুরুটার দিকে একটু তাকাও কি জিলা তুমি এক ফোঁটা নাপাক পানি একটা স্পার্ম ড্রপ থেকে এসেছো يخرج من بين الصلب والترائب বাবার পৃষ্ঠদেশ থেকে মায়ের গর্ভদেশের মধ্যে তোমাকে নিয়ে গেল কে সেখান থেকে ফি জুলুমাতিন সালাস তিনটা প্যাকেট দিয়ে মায়ের পেটের মধ্যে তোমাকে প্রিজার্ভ করলো কে আল্লাহ প্রত্যেকটা স্টেজ কোরআনে বলে দিয়েছেন ফি জুলুমাতিন সালাস তিনটা অন্ধকার প্রকোষ্ঠে আল্লাহ আমাদেরকে প্রিজার্ভ করেছেন মায়ের ফুলের একটা প্যাকেট মায়ের জরায়ুর একটা প্যাকেট আবার মায়ের পেটের একটা প্যাকেট ওই প্যাকেটের ভিতরে পৃথিবীর কোন কবিরাজের কবিরাজি কাজে লাগছে না ডাক্তারের ডাক্তারি কোন কবিরাজ আমগরে খাওয়াইছে চিল্লায় বলেন তিনি কে আল্লাহ এরপর আল্লাহ বলেন ফি জুলুমাতিন সালাস এটা অন্ধকার ছিল যেই টেম্পারেচারে রাখলে তুমি সুস্থ থাকবা যেই টেম্পারেচারে রাখলে তুমি আস্তে আস্তে বড় হতে পারবা সেখানে আমি রাখলাম সেখান থেকে আমরা হয়ে গেলাম জিমেট সেখান থেকে জাইগট তারপরে ইমব্রয়ো তারপরে ফেটাস ল্যাটার স্টেজ প্রথমে ছিলাম ইনিশিয়াল স্টেজ তারপরে ল্যাটার স্টেজ আমরা বড় হতে লাগলাম আল্লাহ আমাদেরকে হার্ট দিলেন সিস্টোনিক ডায়াস্টোনিক অলিন্দ নিলয় শুরু হয়ে গেল রুহুর ফুৎকার আমাদের হৃদয়ে ভরে দিল কে আল্লাহ আমাদেরকে স্কেলিটন দিলেন কঙ্কাল স্পাইনাল কর্ড দিলেন আমাদের স্কাল দিলেন মাথার খুলি দিলেন লাংস দিলেন ফুসফুস দিলেন গল ব্লাডার দিলেন যেখানে যেটা ঠিক যেমন ভাবে দেয়া দরকার মায়ের পেটে থাকতেই সেটা দিয়ে দিয়েছে কে আল্লাহ এরপর 8 মাস আমরা মায়ের পেটে মারে কষ্ট দিলাম ওই মুহূর্তে আমার মা আমার জন্য যতটা কষ্ট করেছে পৃথিবীর কেউ ওই খবর রাখে না জোরে কোন ঠিক কি না বোঝা হয়ে গিয়েছিলাম একটা বস্তা আমরা প্রত্যেকে মায়ের পেটে ছিলাম একটা কি এই বস্তা নিয়ে আমার মা খেতে যেত ঘুমাতে যেত এই বস্তাটা পেটে করে আমার মা রান্না ঘরে রান্না করত একদিনও রান্না বন্ধ হয় নাই এই বস্তাটা নিয়ে আমার মা টয়লেটে যেয়ে বসতে পারতো না 8 মাস এরকম কষ্ট করেছে এজন্য মায়ের মনে কষ্ট দিলে আল্লাহর আরশ কেঁপে যায় মায়ের কাছ থেকে দোয়া নেওয়ার দরকার আছে না নাই মায়ের মনে কষ্ট দিবেন মায়ের সাথে বেয়াদবি করবা কেউ মায়ের থেকে দোয়া নেওয়ার দরকার আছে না নাই মা যার নাই সে জানে মা না থাকার কি জ্বালা চিল্লা এখন ঠিক কিনা যখন রাত্রি নিঝুম এই চোখে ঘুম একলা শূন্য ঘরে তোমায় মনে পড়ে মা গো তোমায় মনে পড়ে যখন রাত্রি নিঝুম এই চোখে ঘুম একলা শূন্য ঘরে তোমায় মনে পড়ে মা গো তোমায় মনে পড়ে ঠিক কিনা এজন্যই মায়ের জন্য দোয়া করার দরকার আছে না নাই আছে আল্লাহ বললেন 8 মাস 9 মাস মায়ের পেটের ভেতরে ছিলা তারপরে দুনিয়ার বুকে তোমারে আনলো কে ছোট্ট নাপাক ছিলাম এই ছোট্ট এক ফোঁটা পানি থেকে আমাদেরকে বড় করছে কে আল্লাহ তার মানে এমব্রয়োলজি ভ্রূণতত্ত্বের কথা কোরআনের ভিতরে আছে না নাই সে আল্লাহ বললেন ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম সুবহানাল্লাহ পড়েন আল্লাহ বললেন ইয়াসিন এরপরে বললেন আল কোরআনিল হাকিম প্রজ্ঞাময় কোরআনের শপথ বিশাল একটা শপথ কেটে আল্লাহ বললেন ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন অবশ্যই অবশ্যই নবী হে আপনি রাসূলদের অন্তর্ভুক্ত চিল্লায় কোন সুবহানাল্লাহ তিনি যে রাসূল এটার সার্টিফিকেট এ আয়াতে দিয়েছে কে এরপর আল্লাহ বললেন আলা সিরাতিম মুস্তাকিম ও নবী আপনি সিরাতুল মুস্তাকিমের উপর আছেন
যেই দোয়াটা প্রতিটা নামাজের মধ্যে প্রতিদিন প্রত্যেক রাকাতে সূরা ফাতিহাতে আমরা পড়ি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম ও আল্লাহ শো আস দা রাইট পাথ শো আস দা কারেক্ট পাথ আপনি আমাদেরকে সোজা পথ দেখান আল্লাহ এখানে সার্টিফিকেট দিলেন নবী গো লক্ষাধিক পয়গম্বর যে আমি পেয়েছি তাদের শ্রেষ্ঠতম রাসূল করে আমি আপনাকে প্রেরণ করেছি আর হেদায়েতের সুউচ্চ মশাল দিয়ে আমি আপনাকে সিরাতাল মুস্তাকিমের উপর রেখেছি চিল্লায় পড়েন আল্লাহু আকবার এই জন্য বিজ্ঞানময় কোরআনের সাথে নিজেদের সম্পর্ক বাড়ানোর দরকার আছে না নাই কোরআন পড়লে দুনিয়া এবং আখিরাতে মর্যাদা বাড়ায় দিবে কে কোরআনের আইন দিয়ে সমাজটারে সাজানোর দরকার আছে না নাই কোরআন দিয়ে আমাদের সমাজটা সমৃদ্ধ হোক আমরা চাই কি চাই না কোরআন দিয়ে আমার সংসদ ভবন চলুক আমার 300 জন মেম্বার অফ দা পার্লামেন্ট কোরআনের আয়াত দিয়ে সংসদে কথা বলুক আমরা চাই কি চাই না আমাদের মিলিটারি গুলো কোরআনের আওতায় চলুক আমাদের দেশটা কোরআন দিয়ে চলুক আমার লাল সবুজের পতাকা সংসদ ভবনের এক পাশে আর কালিমার লা ইলাহা ইল্লাল্লাহর পতাকা আরেক পাশে পতপত করে উড়বে আমরা চাই কি চাই না